बाबुर बाड़ीते की धरनेर माछ जाए तुई जानिस ना। चल चल बार कर बार कर, भेतरे जेगुलो चेपे रेखेछिस सेगुलो बार कर। चल खाओ। चलबो एक बड़ तो काट ना बाबा काट ओजन कर। अच्छा गोरा दा माछ गुला के एक बड़ बड़ करे काटू। प्रताप चंद्रेर बाड़ीते कोनो दिनो छोटो किछु ढोके ना। हाँ हाँ बोलुन आपनार की जिज्ञासा। आमी आपनार बारासतेर बाड़ीते गिएछिलाम। हाँ सुनलाम एखन आपनि एई बाड़ीते थाकेन। आहा एखन बयस होये जाच्छे শরীরটাও ভালো যাচ্ছে না। তাছাড়া আমার কাস্টমারও তো সব এখানে, তার জন্য বেশিরভাগ সময় আমি এই কলকাতার বাড়িতেই থাকি। তাহা আমি বলছিলাম যে আমাকে ইন্টারভিউ করে আপনাদের কাগজে ছাপলে আপনাদের রিডারদের যে কি ইন্টারেস্ট হবে তা আমি বুঝতে পারছি না অলোকবাবু। দেখুন আমাদের পত্রিকাটা যতখানি নামি ইদানিং ততখানি ঠিক কাটতে নেই। এর একটাই কারণ, আমরা গুরুগম্ভীর আলোচনা করি বেশি, মানুষের কথা বলি কম। তাই আমাদের নতুন সম্পাদক ঠিক করেছেন এই শহরে সেই সব মানুষদের কথা জানাতে যারা ইন্টারেস্টিং সব কাজ করেন, আর যাদের পরিচয় আমাদের সকলেরই জানা উচিত। যেমন ধরুন আপনি এই শহরের সবথেকে বড় জুয়েলার, অথচ আপনার সম্বন্ধে লোকে প্রায় কিছুই জানে না। প্রতাপ কুমার চন্দ্র কিন্তু একেবারে অপরিচিত লোক নয়।
আমার দোকানে অন্তত মাসে 3-4 হাজার কাস্টমার আসেন। তাছাড়া আমার প্রপিতামহ শুনেছি কুইন ভিক্টোরিয়ার কাছে নাকি হীরে বিক্রি করতেন। ঠিক এই ব্যাপারগুলোই আমরা জানি না। তাছাড়া আমার এই কভারেজটা ফ্যামিলি বেসড, তো তাই ন্যাচারালি আমরা চাইবো আপনার ফ্যামিলি সম্বন্ধে জানতে। আমার ফ্যামিলি বলতে তো আমি, আমার স্ত্রী কমলা। আমার স্ত্রী যতক্ষণ সংসার করেন ততক্ষণই পুজো করেন। ওনার ঘরের মধ্যেই মন্দির, মন্দিরের মধ্যেই ঘর। আর আমার মেয়ে শকুন্তলা, যার ডাকনাম বুলি, এমএ পাশ করেছে, আমার ব্যবসায় পার্টনার। যদিও অফিসে অ্যাকাউন্টেন্ট আছে তবুও নিজে খাতা দেখবেই। আমার ছেলে প্রদীপ এখনো কলেজে বিজনেস ম্যানেজমেন্ট পড়ছে, কিন্তু ঘরে বাইরে সব সময় ব্যস্ত। এখনকার কলেজের ছেলেরা ঠিক কি করে আমি জানি না, আর আমার সময় কোথায়? আমি কাজের মানুষ, কাজ নিয়ে থাকি। আমার শালক অমিয় সস্ত্রীক এখানেই থাকে, তেমন কাজকর্ম সে করে না। ওরা নিঃসন্তান। আর আছে গোরাচাঁদ, আমার চাকর। এমন চাকর ত্রিভুবনে কারো আছে কিনা আমার জানা নেই। বাবু, হ্যাঁ দিদিভাই, জিজ্ঞেস করলো 10টা বেজে গেল, আপনি দোকানে যাবেন? হ্যাঁ হ্যাঁ যাবো বই কি, 10টা বেজে গেছে, আমি তাহলে উঠলাম। হ্যাঁ আমি কালকে কি একবার আসবো, মানে ইন্টারভিউটা তো শেষ হলো না কালকে? হ্যাঁ কালকে আসুন, তা আমি যদি না থাকি অবশ্য তাহলে আপনি আমার মেয়ের সঙ্গে কথা বলে নেবেন। তা আমার সঙ্গে কথা বলা আর আমার মেয়ের সঙ্গে কথা বলা একই ব্যাপার। চলে স্যার, কেলেঙ্কারি হয়ে গেছে স্যার। কি হলো? দামি একটা হীরের আংটি কেস থেকে বেমালুম গায়েব হয়েছে স্যার। এক কাজ করো, তুমি কাউন্টারে যাও আর নিচের মেন গেটটা বন্ধ করে দাও, আমি আসছি। আমি যাচ্ছি স্যার। না না আপনি চলুন, আমিও দেখছি। স্যার এদের মধ্যে কেউ একজন হবে, ভাবা যায়। আশ্চর্য, গেটটা বন্ধ করা মানে কি? আমরা চোর না টাকা, তাই তো? চিচি আপনারা এই কথা ভাবছেন কেন? বাধ্য হয়ে কতক্ষণ বন্ধ রাখবেন? আমাদের যাবার তারা আছে। আমাদের ওই মেন গেটটা একটু রিপেয়ার হচ্ছে, মিনিট কয়েক আরো বন্ধ থাকবে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। হ্যাঁ ম্যানেজার বাবু, এদের যা যা প্রয়োজন চা কফি কোল্ড ড্রিঙ্ক সব দিয়ে দিন। আচ্ছা স্যার। আচ্ছা দোকানের এসিটা চলছে? হ্যাঁ হ্যাঁ চলছে, কেন বলো তো? যারা চুরি করেননি তারা নিশ্চয়ই এতক্ষণ দোকানে আটকে থাকার জন্য বিরক্ত হয়ে গেছেন, কেউ কেউ হয়তো রেগেও গেছেন। শুধু একজন যিনি চোর, তিনি দেখবে ওই ঠান্ডা ঘরে বসে বসে নার্ভাস হয়ে ঘামছেন, বুঝলে? এটা দিয়ে দি। চলো। আপনি আমার সঙ্গে একবার চেম্বারে আসুন তো। কেন? একটা হীরের আংটি সম্বন্ধে আপনার সঙ্গে কিছু কথা আছে, আসুন। কত রকম মানুষই হয়। এই এয়ার কন্ডিশন ঘরের ব্রিলিয়ান্ট আইডিয়াটা তুই যদি আমাকে না দিতিস, আমি তো ভাবতেই পারতাম না যে ভদ্রলোক চুরি করতে পারে। আচ্ছা তোর মাথায় বুদ্ধিটা এলো কি করে বলতো? বা দিদি ভাই, আমার ওই বাজারের চোরের গপ্পটা তুমি ককাস করে বাবুর কাছে চালিয়ে দিলে। বেশ করেছি, তুই বলেছিস বলে আমি বাবাকে বলবো না নাকি? বাজারে কোন চোরের গল্প রে, তুই তো আমাকে বলিস নি। গোরা মাথা খারাপ, আপনাকে গল্প বলি কেন? সেবার একটা গল্প বলতে গিয়ে বললাম যে 1 ফুট একটা কলা দেখেছি আমি ওই ফলওয়ালার কাছে, আপনি তো হেসে লুটিয়ে পড়লেন যে স্বয়ং হনুমান কখনো এরকম 1 ফুট কলা দেখেনি। তারপর থেকে আপনাকে গল্প বলে আমি ছেড়ে দিয়েছি। আপনাকে গল্প বলে কোনো মজা নেই বাবু, গল্প বলতে গেলে সবকিছু একটু বাড়িয়ে বাড়িয়ে বলতে হয়, তখন তো 6 ইঞ্চির কলা 1 ফুট হয়ে যেতেই পারে। কিন্তু ঘোড়াচার, কোন বাজারে কোন চোর কি চুরি করেছিল সেটা বল। ওই তো গত শীতের ঘটনা, হরিদার মাছের বাজারে গিয়ে দেখি প্রচন্ড চেঁচামেচি, চিৎকার, একেবারে কান পাতা যাচ্ছে না। কিনা ওই মাছের বাজার থেকে একটা কেজি খানেক মাছ উধাও। আসলে কি হরিদা একটু অন্যমনস্ক হয়েছে, 4-5 জন খদ্দের দাঁড়িয়ে ছিল, তার মধ্যে থেকে একজন একটা মাছ
করে নিজের ব্যাগে পুরে নিয়েছে। তারপর 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 হরিদা হরিদা তো একেবারে খেপে বম। আর খেপে না কেন বাবু, প্রায় প্রায় শখানেক টাকা লোকসান। হরিদা তো সব খদ্দের গুলোকে দাঁড় করিয়ে তাদের ব্যাগ ব্যাগ দেখতে আরম্ভ করলো। আর সেই খদ্দের গুলো হরিদার উপর রেগে গিয়ে বলল, কি কি তুই আমাদের আমাদের ব্যাগ দেখবি, আমাদেরকে আমাদেরকে চোর ভাবছিস? ঠিক সেই সময় বাবু আমার আমার একজন একজনের উপর চোখ গেল। সে দেখি কি বাবু, সে শীতের মধ্যে সে একেবারে ঘেমে গঙ্গা স্নান হয়ে গেছে। আমারও হঠাৎ হঠাৎ বুদ্ধিটা খেলে গেল। আমি হরিদাকে ডাকলাম, ডেকে বললাম, হরিদা হরিদা ওই যে দাঁড়িয়ে আছে না, ওনার ব্যাগটা দেখো। ওই ব্যাগের কথা শুনে সে ব্যাগ ঠ্যাগ ফেলে বাজার থেকে একেবারে চম্পট। তবে বাবু সেবারে ভদ্র লোক ছিলেন না, ভদ্র মহিলা ছিলেন। আচ্ছা বাবু, মেয়েরা চোর হয় কেন? কি আমরা মেয়েরা চোর? আর তোমরা ছেলেরা বুঝি যুধিষ্ঠির এসে পড়েছো? গেলাম 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 বাবু, পুরুষের জাত তুলে কথা বলছে আর আপনি তামাক খাচ্ছেন। ওদের ব্যাপার, আমি তামাক খাবো না কেন? তা তো খাবেনি, আপনাদের বাপনের সম্পর্ক আর চাকর শুধু শুধু কিল খাবে। চলি চাকর, ইডিয়েট, তুই বাড়িতে চাকরের মতো থাকিস না চলিস? 20 বছর এ বাড়িতে থেকে তারপরেও তুই নিজেকে চাকর ভাবিস গোরা? কি মুশকিল, তোমাদের সঙ্গে কথা বলাই বিপদ। এবার আমি শুধু মার সঙ্গে গল্প করব। বেশ তাহলেই হয়, ঠাকুর ঘরে একেবারে স্পিকটি নট, চোখটি বন্ধ করে শুধু ঘন্টা নাড়ো। হে শুন, তোর মনে আছে লাস্ট টাইম একবার আমাদের উপর রাগ করে মার সঙ্গে গল্প করতে গিয়ে তোর কি অবস্থা হয়েছে? ওরে বাবা মনে নেই আবার? সে মাকে একবার একটা গোপাল ভাড়া হাসির গল্প বলতে গেলাম, মা কি শুনলো কে জানে, চোখ বন্ধ করে বলল, প্রত্যেক শনিবার উপোস কর, মন শান্ত থাকবে। সত্যি দিদি ভাই, তুমি যদি আমাকে লুকে খেতে না দিতে না, তাহলে সেই শনিবার আমি অক্কা তুলতাম। গোড়া একবার ঠাকুর ঘরে চল। কেন, আমি আবার কি করলাম? বা মনে নেই? আজ শনিবার, তুই সারাটা দিন উপোস করে আছিস, এখন সন্ধ্যে হয়ে গেছে, একটু প্রসাদ মুখে দিয়ে উপোসটা ভাঙবি চল। তা প্রসাদ কি শুধু গোড়াই খাবে? না না তোমাদেরও দেবো, বেচারা সারাটা দিন উপোস করে আছে, আগে ওকে দি। আয়। এবারই সবাই পাগল, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। কি আমাকেও তুই পাগল বললি? তবে রে ওরে বাবা রে বাবা, কি চালারে বাবা, মির্জা হাত চলে না, এই বরের কপালে তুরি পিঠে অনেক দুঃখ আছে। একটা চাকরকে নিয়ে বাড়ির লোকের আদিক্ষেটা দেখলে গা পিত্তি জ্বলে যায়। আর জামাইবাবুরও বলিহারি, ঘরে তুমি রয়েছ আপন শালা, আর যত কথা ওই মেয়ে আর গোড়ার সঙ্গে। তুমিও তেমনি, তুমি নিজে গিয়েও তো জামাইবাবুর সঙ্গে একটু কথাটা বলতে পারো। নিজে গিয়ে? আরে বাবা, আমাদের যখন এতদিন থাকতে দিয়েছে তখন জামাইবাবুর সঙ্গে একটু গল্প স্বল্প করলে আমাদেরই তো লাভ। ধৈর্য নিতা, ধৈর্য, সবরে শুধু ম্যাও ফলে না, প্রতাপচন্দ্র একদিন না একদিন আমার হাতের মুঠোয় আসবে, সময় আমার একদিন আসবেই, সেদিন ওই মেয়েও থাকবে না, আবার ওই চাকরও থাকবে না, সেদিন থাকব শুধু আমি। মুখার্জি, সাপ্তাহিক কলকাতার সাংবাদিক। ও, আপনি বাবার ইন্টারভিউ নিতে এসেছিলেন? আপনার বাবা? আমি প্রতাপ কুমার চন্দ্রের মেয়ে। ও হ্যাঁ, প্রতাপ বাবু তাই বলেছিলেন, উনি না থাকলে আপনার সঙ্গে দেখা করতে এই ইন্টারভিউ ব্যাপারে। হ্যাঁ বাবাও তাই বলে গেছেন। বলে গেছেন মানে উনি এখন নেই? আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারেন। এখানে কেন, আপনার প্রশ্নগুলো কি এমনই যে ঘরের বাইরে করা যায় না? সত্যি বলতে কি, আপনাদের ওই বসার ঘরখানা একটা মিউজিয়ামের মতো, মানে আমার কাছে ওখানে বসে আমার মতো সাদামাটা বাঙালির বাক বন্ধ হয়ে যায়। বাহ, আপনি তো বেশ গুছিয়ে কথা বলেন।
কেন পারবো না? পরিচয় তো দিয়েছি, সাংবাদিক, আমি কথা বেঁচে খাই। বাই দ্য ওয়ে, আপনি যদি ওইভাবে গাছটা কাটেন তাহলে কিন্তু আপনি ভুল করছেন। অসম্ভব। জানেন, আমি আপনাকে বই এনে দেখাতে পারি যে গোলাপ গাছ ট্রিম করার এটাই হলো লেটেস্ট পদ্ধতি। বইয়েতে তো এও লেখা আছে, সদা সত্য কথা বলিবে, খে বলছে। তাছাড়া ফুল গাছের সম্পর্ক মাটির সঙ্গে, বইয়ের পাতার সঙ্গে নয়। কাঁচিটা দিন। থ্যাংক ইউ। আপনার নিশ্চয়ই বাগান আছে? হ্যাঁ, এক চিলতে ভাড়া বাড়িতে থাকি। আমার বাগান মানে ডালডা টিনে মাটি ভরে কয়েকটা গাছ। লিখে ভাত না জোটাতে পারলে মালির কাজে লেগে পড়বো। আমাদের মালিটা সদ্য বিয়ে করে বড় কামাই করছে, একটা ভ্যাকেন্সি আছে কিন্তু এখানে। আপনি হাসছেন? আমি কিন্তু সিরিয়াসলি ভাবছি, মানে আপনার অফারটা। এই ছেড়েছে, আপনি তো মশাই সাংঘাতিক লোক। এই তুই এখানে কি করছিস? দিদি ভাই, দাদাবাবুকে বেশ সুন্দর দেখতে। মানে? মানেটা তুমি বুঝে নাও। এই ভাগ এখান থেকে, মার ব্যাক। মারলে কিন্তু আমি সব বাবুকে বলে দেবো। কি বলে দিবি? এই এখানে কি সব কানাকাটি হচ্ছে? কাঁচিটা দিন। আপনার নিশ্চয়ই আর কিছু জিজ্ঞেস করার নেই? সে কি শুরুর আগে শেষ? সব বড় লোকেরাই কি অল্প বিস্তর পাগল হয়? আপনি এসে গেছেন? উনি কি আসছেন? সেটা নির্ভর করছে আপনার উপরে। আমার উপর? হ্যাঁ, কালকে বাগানে আমার সঙ্গে একটা কন্ট্যাক্ট করেছিলেন, মনে আছে? ভাই, তোমার মতো লোকের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, কথা তো রাখতেই হবে। মানে আপনি আপনি আমার ছবি তুলবেন? রেডি? ঠিক আছে, জাস্ট এ মিনিট। ফুলটা একটু একটু বাঁদিকে বাঁদিকে, একটু হাসো বাবা। দ্যাটস গুড। রেডি? 1 2 3। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আমার কথা রাখি, দিদি ভাই আসছে। নমস্কার। নমস্কার। দেখুন ম্যাডাম, আমি খুবই দুঃখিত আপনাকে আজও বিরক্ত করছি বলে। বসুন। দুঃখিত তো আমারই হওয়া উচিত, এই ইন্টারভিউটা যে আপনার কাছে এত ইম্পর্টেন্ট এটা আমি জানতাম না। আসলে গোরা যদি না বলতো যে এটার উপর আপনার চাকরি নির্ভর করছে। চাকরি? মানে সে কি এর মধ্যেই ভুলে গেলেন? কালকে কালকে দিদি ভাই চলে যাওয়ার পরে আপনার সঙ্গে আমার দেখা হলো না হঠাৎ। সে আপনার কি অবস্থা? প্রায় কাঁদো কাঁদো গলায় আমার এই হাত দুটোকে ধরে বললেন, ভাই প্রতাপ চন্দ্রর মেয়ের সঙ্গে যদি আমার কথা না হয় তাহলে আমার সম্পাদক বলে দিয়েছে আমার চাকরির লোডশেডিং হয়ে যাবে। আমি আর কি করি, আমি একটা বাঙালি, একটা বাঙালি হয়ে একটা বাঙালির এরকম একটা উপকার করার সুযোগটা আমি ছাড়ি কি করে? ধরলাম ধরলাম গিয়ে দিদি ভাইয়ের হাতে পায়। দিদি ভাইও তো আপনার কথা শুনে প্রায় কেঁদে ফেলে। হ্যাঁ, ফ্যান্টাস্টিক, রিয়েলি ফ্যান্টাস্টিক। আরে তোমার মতো আরো দু একটা লোককে যদি কলকাতায় ছেড়ে দেওয়া যায় না, তাহলে কলকাতার সব প্রবলেমগুলোই বোধহয় সলভ করা যায়। আবার একটা গল্প বানিয়েছিস? বাহ, আমি আবার গল্প বানালাম কোথায়? বাগানের মধ্যে গল্প ঘুরে বেড়াচ্ছিল, আমি খপ করে ধরলাম, তোমার কাছে ছেড়ে দিলাম। আরে আমার তো মনে হয় সবাইকে ছেড়ে তোমার ইন্টারভিউ নেওয়া উচিত। নেবেন নেবেন, আমার ইন্টারভিউ নেবেন? অবশ্য আমার কথা আমার চেয়ে ভালো আমার দিদি ভাই বলতে পারবে। তোর মতো ভালো কথা কথা শিল্পী শরৎচন্দ্রও কোনোদিন বলতে পারতেন না। আমি যে কে আমি নিজেই জানি না, কে মা কে বাবা, কোথায় জন্মেছিলাম কিছুই মনে নেই। যখন জ্ঞান হয় তখন আমি থাকি দক্ষিণেশ্বরে, মন্দিরের চত্বরে ভিক্ষে করে বেড়াতাম। ও দিদি, চারানা পয়সা দেবে? সকাল থেকে কিচ্ছু খাইনি। সত্যি তুই কিচ্ছু খাসনি? খেলে কি আর ভিক্ষে করতাম? দেবে আটানা পয়সা? আটানা পয়সা কি পেট ভরবে? পয়সা দেবার ব্যাপার তোমার, আর পেট ভরবার ব্যাপার আমার। দাও না একটা টাকা, দাও না, জানো আমার বাবা মা কেউ নেই।
এতো টাকা দিয়ে কি করতে হয় আমি তো জানি না। কেন খাবি? পেট ভরে খাবি, কাঁচিস কেন বোকা ছেলে? এই তো মা, চলো মা, চলো গিয়ে এবার পুজো দিয়ে আসি। বাবা এ কিছু খাইনি, একে আমি 10টা টাকা দিয়েছি। ও খুব ভালো করেছো মা, খুব ভালো করেছো, চলো পুজো দিয়ে আসি, এসো। ওকে যে টাকা দিয়েছিল তাই দিয়ে ওরই মতো অনাহারী বাচ্চাদের খাওয়াচ্ছে। নিশ্চয়ই কোনো বড় ঘরের ছেলে, নইলে এত বড় মন হয়? মা ওকে আমাদের সঙ্গে নিয়ে চলো না মা, ও কত সুন্দর। ব্যাস তখন থেকে এই বাড়িতেই রয়ে গেছি, অন্য কোথাও যাওয়ার কথা ভাবতেই পারি না। এই এই কোনোদিন যদি সে কথা ভেবেছিস না তোর হাত পা আমি ভেঙে দেবো। দেখেছেন দেখেছেন, এরকম মানুষ কখনো দেখেছেন? খাওয়াবে পড়াবে মানুষ করবে ভালোবাসবে, কিন্তু কথা যখন বলবে তখন যেন মুখের ভেতরে একেবারে হামান দিচ্ছে ঘুরছে। দিদি তোর সাথে একটা কথা ছিল। কত? কি করে বুঝলি? অন্য কথা কি বলিস তুই আমার সঙ্গে? গোরা ড্রেসিং টেবিলের ড্রয়ারে আমার পার্স আছে, প্রদীপের কত লাগে দিয়ে দিস। থ্যাংক ইউ। হ্যাঁ শোন, এই সপ্তাহে 3 বার আমাকে থ্যাঙ্কস দিয়েছিস, আর যেন দিতে না হয়। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ বলুন কি কি জানতে চান? আমি কিন্তু আপনাদের পরিবারের একটা ছবি ইতিমধ্যে পেয়ে গেছি। ওতেই হবে তো, বেশি জানলে কলম আটকে যায়, যেটুকু দেখলাম শুনলাম তার থেকেই একটা ভালো লেখা দানা বাঁধবে। চলি, নমস্কার। নমস্কার। তাহলে কদিনের ট্যুর হচ্ছে? সব শুধু 7 দিন, তাহলে প্রোগ্রামে চপাট করতে হয়। সব ঠিক হয়ে যাবে, প্রদীপ বাসের রিজার্ভেশনটা করেই আসছে। কিন্তু ক্যাশিয়ার বাবু কোথায় গেলেন? ও তো নিয়ে আসছেন। ক্যাশিয়ার ক্যাশ কালেকশনে ব্যস্ত ছিল, বাস রিজার্ভ। চোখে চোখে যেই কথা হয়েছে, দেখে 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 সেই ভালো লেগেছে, মন বলেছে প্রেম এসেছে ভালোবেসেছে। Thank you.
যে যাই খুশি বলু দেখে আমাদের পেয়ে আমাদের যতই রাগে চলু মনে 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 কত কিছু ঘটেছে আর দেখে 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 সেই ভালো লেগেছে তুমি বলেছে প্রেম এসেছে ভালোবেসেছে বাবু আরে আপনি এখানে এই আর্টিকেলটা নিশ্চয়ই আপনার লেখা আপনাদের পরিবারের উপর এখন আমি এক্সপার্ট বসুন না বসবো না সে কি আপনাদের এত প্রশংসা করলাম আর আপনি রেগে গেলেন এত প্রশংসা করেছেন বলেই রেগে যাচ্ছি আপনার লেখা পড়ে মনে হচ্ছে আমাদের বাড়িটা যেন সেই বিখ্যাত ঠাকুর পরিবারের সমকক্ষ এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আরে বাহ লোকে প্রশংসা পাওয়ার জন্য পাগল আর আমি বিনা পয়সায় আপনাদের পরিবারের প্রশংসা করলাম বলে আপনি রেগে গেলেন কিন্তু কেন হয়তো আমি পাগল নই বলে না আপনি পাগল নন হয়তো বা আপনার মতো সুস্থ মানুষ আজকাল পৃথিবীতে কমই আছে এনিওয়ে বসুন আরে না আপনাকে বসতে বলবো না বসলে তো আপনার রাগ কমে যাবে ঠিক আছে এক কাপ চা খেয়ে নিন না মানে আরে বসুন তো গরম চা খেলে রাগ কমে না আর তাছাড়া আমাদের অফিস ক্যান্টিনে চায়ের এত সুনাম অন্য অফিস থেকে লোক আসে চা খেতে গোপাল দুটো চা আনবি বসুন তখন আমি আনকোড়া নতুন সাংবাদিক অভিজ্ঞতা নেই উৎসাহ আছে প্রচন্ড তাই যা দেখছি তাই লিখছি একবার হলো প্রবল বন্যা হেলিকপ্টারে চড়ে মন্ত্রীমশাই দেখতে গেলেন সে অবস্থা আমিও গেলাম ফিরে এসে রিপোর্ট লিখলাম ছাপলো সেটা কাগজে তাতে ছিল বন্যায় ভেসে যাওয়া মানুষের দুঃখ যন্ত্রণার কাহিনী মন্ত্রীমশাইয়ের কথা প্রায় ছিলই না পরের দিন হই হই অবস্থা কাগজে সম্পাদককে মন্ত্রীমশাই তলব পাঠালেন বললেন কে এই উজবুক সাংবাদিক যাকে আমাদের সঙ্গে পাঠিয়েছিলেন আমাদের কথা না লিখলে জনতা কি করে বুঝবে যে মন্ত্রীমশাই বন্যা সম্বন্ধে কত দূর চিন্তিত ব্যাস তারপরেই হয়ে গেল কি হয়ে গেল চাকরি দফা রফা ছাঁটাইয়ের পর দু বছর বেকার রইলাম তারপর চাকরি পেলাম এই পত্রিকায় এখন অভিজ্ঞতায় আমি পাকা খেলোয়াড় শিখে গেছি এটা পাবলিসিটির যুগ তাই আমার কলম কাউকে পাবলিসিটি দিতে কার্পণ্য করে না তেল যখন তোমার নয় তখন তেল দিতে কার্পণ্য করো না আপনি প্রথম মানুষ যে এই ব্যাপারে প্রতিবাদ জানালেন কি রাগ কমেছে আপনি আশ্চর্য মানুষ মোটেই না আমি খুবই সাধারণ মানুষ নিজের সম্বন্ধে সত্যি কথাটা এমন সহজ করে যে বলতে পারে সে কখনো সাধারণ নয়
অলকদা, এডিটোরিয়ালটা তো এখনো লেখা হয়নি, তো আজই তো প্রেসে যাওয়া দরকার। সম্পাদককে বলো না লেখাটা লিখতে। কেন ঠাট্টা করছেন, লিখে তো দেন আপনি, উনি শুধু সইটা করেন। প্লিজ আসুন। ঠিক আছে যাচ্ছি, যাই, চাকরি বাঁচাই। আমিও চলি, নমস্কার। নমস্কার। কি দেখছিস? দেখছি না, বুঝছি। কি বুঝলি? বুঝছি যে হয়ে গেছে। বাজে বকিস না, কি হয়ে গেছে? শাক দিয়ে কি, শাক দিয়ে কি, ওহে শাক দিয়ে কি মাছ ঢাকা যায়, মাছ যে নড়ে চড়ে। শাক দিয়ে কি মাছ ঢাকা যায়, মাছ যে নড়ে চড়ে। চোখের হাসি যায় কি চাপা থাকলে কাজল পরে। শাক দিয়ে কি মাছ ঢাকা যায়, মাছ যে নড়ে চড়ে। চোখের হাসি যায় কি চাপা থাকলে কাজল পরে। বুঝি না কি মতি গতি বটের আঠাতে, হাজার কলসি জল ঢাললেও চট 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 করে। শাক দিয়ে কি, শাক দিয়ে কি মাছ ঢাকা যায়, মাছ যে নড়ে চড়ে। চোখের হাসি যায় কি চাপা থাকলে কাজল পরে। মহলে রোশনি জলে দিল যে দিবানা, চোখে পাল ভালোবাসি মুখে যে বলো না। শেষ মহলে রোশনি জলে দিল যে দিবানা, চোখে পাল ভালোবাসি মুখে যে বলো না। ওড় না থেকে ও চাঁদ মুখে, তাও ইশারা মনের সুখে, বোঝার যে জন সে ছাড়া আর কেউ তো বোঝে না। শাক দিয়ে কি, শাক দিয়ে কি মাছ ঢাকা যায়, মাছ যে নড়ে চড়ে। চোখের হাসি যায় কি চাপা থাকলে কাজল পরে। বুঝি না কি মতি গতি বটের আঠাতে, হাজার গলসি জল ঢাললেও চট 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 করে। শাক দিয়ে কি, শাক দিয়ে কি মাছ ঢাকা যায়, মাছ যে নড়ে চড়ে। চোখের হাসি যায় কি চাপা থাকলে কাজল পরে। হাসি যায় কি চাপা থাকলে কাজল পরে। বুঝি না কি মতি গতি পথের আঠাতে, হাজার কলসি জল ঢাললেও চট 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 করে। শাক দিয়ে কি,
শাক দিয়ে কি মাছ ডাকা যায় মাছ যে নড়ে চড়ে চোখের হাসি যায় কি চাপা থাকলে কাজল পরে মাছ ঢাকা যায় মাছ যে নড়ে চড়ে চোখের হাসি যায় কি চাপা থাকলে কাজল পরে বুঝি নাকি মতি গতি বটের আঠাতে হাজার কলসি জল ঢাললেও চট 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 করে শাক দিয়ে কি শাক দিয়ে কি মাছ ঢাকা যায় মাছ যে নড়ে চড়ে চোখের হাসি যায় কি চাপা থাকলে কাজল পরে প্রতাপবাবু বাড়িতে ওখানে তো সব গুরু গম্ভীর লোক কে আবার গান করবে বাহ জাস্ট নাও একটা ছেলে বেশ জোরে জোরে গান গাইছিল হোয়াট আ লাভলি ভয়েস আই থট কিশোরদা আবার ফিরে এসেছে ও তাহলে গোরা হবে ও বাড়িতে মজা করার সাহস না একমাত্র ওরই আছে গোরা কে গোরা আরে ওদের বাড়িতে কাজ করে কাজ করে মানে চাকর ইম্পসিবল চাকর কখনো গান গায় ওকে নিয়ে আর পারা গেল না আরে বাবা প্রতাপ বাবু গোরাকে ছোটবেলা থেকে নিজের ছেলের মতন মানুষ করেছেন হ্যাঁ তাই বলো জানো জানো রাজেশ খানায় এরকম একটা ফিল্ম ছিল হোয়াট এ ফিল্ম এই দেখো আবার ফিল্মে গল্প আরম্ভ করেছে হ্যাঁ রে তোর বাবা মা তো খুব সিরিয়াস টাইপের লোক তা তোর এই সিনেমার গপ্পটপ শুনে রাগ করেন না বাবা মার কথা ছাড়ো তো ওরা টু প্র্যাকটিক্যাল ফিল্ম দেখলে বলে এমন হয় নাকি পৃথিবীতে কি হয় না বলো তো যেমন ধরো ওই রাজেশ খান্নার ফিল্মটাতে শেষে দেখা গেল রাজেশ চাকর নয় এক বিশাল মাল্টিমিলিয়নারের ছেলে তেমনি ধরো এই গোরা প্রতাপবাবু কি জানেন ওর বাবা মাকে বোধহয় জানেন কেন বলতো এমনও তো হতে পারে এই গোরার বাবা আসলে একজন বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে জানেই না তার একটা ছেলে আছে এখানে চাকরের রোল করছে তুমি অমিতাভ বচ্চনের ত্রিশূল দেখেছো ওরে বাবা এটা ফিল্ম নয় গোরা সত্যি চাকর আরে দেখো হেসো না যে আমরা জানি না তা আসলে কি সে সম্বন্ধে ওপিনিয়ন পাস করা উচিত নয় কখনো ধন্ডি মেয়ে তুই তোর খুঁড়ে খুঁড়ে দণ্ডবৎ
আর কিছুক্ষণ গল্প শুনলে না আমিও রেখা হেমা মালিনী হয়ে যাব। হার্ডওয়্যার মানে লোহা লক্কর, যে হীরে বেচে তার মেয়ের বিয়ে হবে, যে হাতুড়ি বেচে তার ছেলের সঙ্গে। আরে লোহা তো টাটার ছেলেও বেচে। আর্থিক অবস্থা ভালো, তোর লেগে তিনতলা বাড়ি, দুখানা গাড়ি, ব্যাংকে হোয়াইট টাকা ভর্তি, সিন্ধুকে কালো টাকা, মানে মালকীর সঙ্গে একটা মোটামুটি এজেন্সি আছে আর কি। না ডাক্তার, জীবনে টাকাটার প্রয়োজন আছে, কিন্তু সেটা দিয়ে তো আর স্টেটাস হয় না, তার জন্য দরকার বংশমর্যাদা। ছেলের বাবা অবশ্য গরিব ঘরে জন্মেছিল, কিন্তু নিজের চেষ্টায় ব্যবসাবাদী করে এখন মোটামুটি স্বচ্ছল। এক পুরুষে অসম্ভব, অসম্ভব। পুলির জন্য দরকার একজন বংশমর্যাদাওয়ালা ছেলে, কারণ আমাদের পাঁচ পুরুষের অ্যারিস্টোক্রেসি তো। আসলে তুমি কি চাও আমি বুঝতে পারছি না, এরকম করলে বুলির জন্য কোনোদিনও পাত্র পাওয়া যাবে না। কথাটা একটু ভালো করে বোঝান বোঠান। যাবে যাবে, চেষ্টা করলে মানুষ ভগবানকে পায়, আর বুলির জন্য একটা ভালো পাত্র পাবো না? বোঠান এই ওষুধগুলো আনিয়ে নেবেন, আর দেখবেন যেন সময় মতো পড়ে। প্রতাপদা, তোমার শরীর কিন্তু মোটেই ভালো নেই, একটু ঠান্ডা মাথায় চলো, কেমন? আসি, এসো। ভালো ভালো পাত্রের সব সন্ধান আসে, আর তুমি তাদের সকলকে ফিরিয়ে দাও। এদিকে বুলির বয়স তো কম হলো না, তুমি এতদিন ওকে ঘরে রেখে দিয়েছো, লোকে কি ভাববে বলো তো? কি আবার ভাববে? হয়তো ভাববে মেয়েটার মা নেই, তাই সৎমা বিয়ের চেষ্টাও করছে না। সৎমার মতো কোনো ব্যবহার তো তুমি ওর সঙ্গে কোনোদিন করনি, মার মতোই চিরকাল ভালোবেসেছো। তবে হ্যাঁ, লোকে তো মন্দ দিকটাই ভাবে। আসল কথাটা কি জানো, বুলির জন্য আমি এমন পাত্র চাই যে ওর মনে কোনোদিন এ কথা না আসে যে ওর মা নেই বলে ওর জন্য ভালো পাত্রের খোঁজ আমি করিনি। না কমলা, এই পুজোর প্রসাদ করতে করতে তুমি পানগুলোকে একেবারে পুজোর প্রসাদের মতো মিষ্টি করে ফেলেছ। দাও একটু চুন্দা। স্বপ্না, স্বপ্না, ও হো, তুই এখানে দাঁড়িয়ে শোন, একটু আগেই তোর মেসোমশাইকে তোর বাবা বম্বে থেকে ট্রাঙ্ক কল করেছিল, তুই কবে বম্বে ফিরছিস? ও হো, যেন আমি হারিয়ে গেছি। আন্টি, বাগানের ওই ওই ছেলেটাকে? আরে ও তো গোরা, যাকে তুই না দেখেই। তিনটে রাজেশ খান্না, দুটো অমিতাভ বচ্চন, আর একটা অনিল কাপুরের সিনেমার মিল খুঁজে পেয়েছিস। হুই গোরা, যাক আমি এখন গল্প করতে পারবো না, ওদিকে তোর মেসোমশাই না তার বন্ধুর ছেলেকে নেমন্তন্ন করেছে, দেখি তার ব্যবস্থা করতে হবে তো। আন্টি শোনো শোনো, এ বাড়িতে বন্ধুর ছেলেদের লাঞ্চ বা ডিনারে ডাকার কি একটা নিয়ম আছে? অলরেডি পাঁচ রকমের ছেলে এসে গেছে, ব্যাপার কি বলো তো? মেয়ের জন্য পাত্র খুঁজতে গেলে মানুষ নিজের বন্ধু বান্ধবের কাছেই খোঁজে তো, নাকি? তোমাদের আবার মেয়ে কোথায়? তুই আমাদের মেয়ে নস? আমি? মাসিমা কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো, চলে যাচ্ছি, তোমরা কেমন আছো? এবারের সবাই ভালো, মা কালীর আশীর্বাদে এবারে সবাই ভালো। আসছে গলার আওয়াজটা না একদম প্রসেনজিতের মতো। আরে তাড়াতাড়ি কর না বাবা, ওই জায়গাটা একটু পরিষ্কার কর। হ্যাঁ তাড়াতাড়ি কর।
হ্যালো, হ্যাঁ উনি আছেন, একটু ধরুন। এই অলকদা, তোমার একটা ফোন আছে এক ভদ্রমহিলার। হ্যালো, আমি অলোক মুখার্জি, আপনি কে? আমি শকুন্তলা চন্দ্র। ডিস্টার্ব করলাম? না না, কি ব্যাপার? আসলে সেদিন আপনার অফিসে খুব রাগারাগি করে চলে এসেছিলাম, সেজন্য আমি খুব দুঃখিত। আরে পাঠক পাঠিকা রাগারাগি করার অধিকার আছে, তবে তবে আপনি যদি আবার রেগে না যান তাহলে একটা কথা বলবো। না না রাগবো না, বলুন, নির্ভাবনায় বলুন। এই মুহূর্তে আপনি কিন্তু নিতান্তই পাঠিকা নন, আপনার সব মতামতই আমার কাছে, আই মিন আমাদের কাছে অত্যন্ত জরুরি। সেটা সত্যি, বুঝবো কি করে? আমার কথায় আমারও তো কিছু কথা থাকতে পারে। সানন্দে বলে ফেলুন, ফোনে কি সব কথা বলা যায় নাকি? তাছাড়া আপনার সব কথা তো আমার শোনা হয়নি। আমার কথা আপনি হাসছেন? আমি আমার জীবনের করুণ কাহিনী আপনাকে শোনালাম, ভাবলাম কিনা আমার কাছ থেকে একটা এক্সট্রা রুমাল ধার চাইবেন আপনি, তা নয়, আপনি হাসছেন, হাসুন। সত্যি আপনি আশ্চর্য লোক, নিজের দুঃখ কষ্ট অপমানের কথা এমন করে বলেন যেন তাদের যে হাসির ঘটনার কিচ্ছু নেই। আসলে আপনার দৃষ্টিভঙ্গিটাই অন্যরকম। আরে দৃষ্টিভঙ্গিটা অন্যরকম হয়েছে কি সাধে, মাথার ওপর ছাদ নেই তো আকাশ দেখো, কেউ আটকাচ্ছে না, পেটে ভাত নেই তো মনে করো বাঁচা গেল, অম্বল তো হবে না। কিছু চাই স্যার? চাই তো অনেক কিছু, কিন্তু চেয়ারে একটা ছাড় পোকা রয়েছে, বাঁধা খদ্দের হিসেবে তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছে আমার বিরুদ্ধে, অথবা বিলটাই দাও। ওকে। উত্তম সুচিত্রা, রোমান্টিক জুটির পর আর কোনো নতুন জুটি তৈরি হলো না কেন? তোলা ব্যাং হয়ে মাটিতে লাফিয়ে ওঠে,
खुशी झिसुम झिसुम घुषि कखन पुकुरे तोला बैंग हुए माटी ते लाफिए उठे পাঠালেন প্রসাদ মাসিমা বাড়িতে আছেন মেমেশ মশাই নেই কেউ নেই থালাটা মানে প্রসাদ একটু নেবেন গোড়া গোড়া এসো না ভেতরে এসো না না ভেতরে কেন এই তো বেশ আছি আমি বরং থালাটা পরে এসে নিয়ে যাব না 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 ভেতরে এসো ওরে বাবা পাগল ঠাগল নাকি আমি যাই বসো না না কেন হাসছেন কেন তুমি আমাকে এত ভয় পাও কেন না না ভয় পাবো কেন আপনাকে ভালো করে চিনি না তুমি এত ইনোসেন্ট অনিল কাপুরের মিস্টার ইন্ডিয়া দেখেছো দাঁড়িয়ে রইলে কেন বসো না না বসলে না আমার ওই পা ধরে যায় এই পা ধরবে না বসো একটা ছবি দেখো গোড়া তুমি যে আমার ও গো তুমি যে আমার দিদিমণি একা একা বোর হচ্ছ শুন প্রাইভেট যা বলবো তাই করতে পারবি কেউ যেন জানতে না পারে কাক পক্ষীও টের পাবিনি বলে যাও দুই চারজন লোক ঠিক করতে হবে যেমন ভাবে আমি শিখিয়ে দেব যেভাবে আমি বলবো ঠিক সেই রকম ভাবে আমাকে টানাটানি করতে হবে যা লাগে আমি দেব তোকেও মোটা বকশিস দেব নাট্য করি এ আমার কি কাজ ধরে নাও কাজ হয়ে গেছে ও
চাকরের জবাব নেই, কিরকম ফিল্মের গুন্ডাদের মতন ধরে নিচ্ছে সব। আহ শোলে গব্বর সিং মগাম্বো খুশা মিস্টার ইন্ডিয়া, নাম তো মেরা অজিত, वैसे लोग मुझे लॉयन के नाम से जानते हैं। लवली जवाब नहीं अपना ओ सब तो पुरानो जमानार कथा, এখন তোমার স্পট লাগা কি বাজারে দারুণ চলছে। অবশ্য আমিও শলির হিমা মালিনী, মিস্টার ইন্ডিয়া শ্রীদেবী, কালীচরণী নিজিনা রয় আর প্রতিবন্ধীর জুহি চাওলা থেকে কোনো অংশে কম নই। তো দের কিস বাত কি রানি, তেরা পহেলা স্পট মহিজ লাগা। असली है? असली? हाँ। লজ্জা শরম বলে কিছু নেই, এতগুলো লোক মিলে একটা একটা ভদ্রলোকের মেয়েকে একা পেয়ে রাস্তায়, ছি 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 ছি। মোগাম্বো খুশুয়া না দাদা ভাই, আমি এখানে লড়াই করতে আসিনি, আমি এখানে এই বাজারটাকে নিয়ে আমার বাড়ি ফিরতে হবে। কি হলো बहुत जाने तेरे हाथ में अब तक, बहुत जाने। ये हाथ मुझे दे दे ठाकुर, ये हाथ मुझे दे दे ठाकुर, ये हाथ मुझे दे दे ठाकुर, ये हाथ ला मुझे दे दे ठाकुर, ये सब्जियां मुझे दे दे ठाकुर। एक बार उठे देखाओ धर्मेंद्र मत शक्ति, হিম্মত দেবানন্দের মতো স্টাইল। হাই, তুমি তো গুরু, তোমার কথাই আলাদা। মিলাক্ষী যখন তোমায় ডেকেছিল তোমার কি এন্ট্রি, হর জুলুম মিটানে কে লিয়ে এক মসিহা নিকালতা হ্যায় জিসে লোগ শহনশাহ কহতে रिश्तों में तो हम तुम्हारे बाप होते हैं, नाम है खामोश।
के बिना मछली कैसे तड़प रही है। चेहा, उसी तरह से जिस तरह से देश के लाखों करोड़ों भूखे बच्चे आपके आतंक में तड़प रहे हैं और ये नीच काम करना आप बहुत अच्छी तरह से जानते हैं, मगर ये मत भूलिएगा सेठ दीनदयाल, जिस दिन वो आतंकित बच्चा जवानी पर आएगा उस दिन उसके दिल में बदले की भावना होगी और वो चिल्ला चिल्ला कर कहेगा फाड़ दो ऐसे भेड़िए को, चीर दो ऐसे गद्दारों को, और तब तब शायद तेरे ये साथी तो क्या सेठ दीनदयाल भगवान भी तेरी मदद नहीं कर सकेगा, समझे? नफरत करने वालों के सीने में हम चुपे रुस्तम है जाने मन चौनी, मेरा नाम है अव्वल नंबर के काला बाजारी जोशीले को जोएल थीप की गाड़ी में बिठा कर खुद टैक्सी ड्राइव करके सीआईडी ऑफिस छोड़ाऊंगा। पुलिस पुलिस तुम्हें मद्रासी नाना से बनारसी बाबू बनाकर काला पानी पिला देगी। चौनी मेरा नाम, गुंडों को मारना मेरा काम। बाय। गब्बर, मैं आ गया हूँ गब्बर सिंह, मैं तुम सबको चुन चुन के मारूंगा, चुन चुन के मारूंगा, चुन चुन के मारूंगा। ये हाथ नहीं है गब्बर, ये फांसी को फंदा है। ये हाथ नहीं है गब्बर, ये फांसी को फंदा है। गब्बर पुलिस 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 मारा हो चमके तखन থেকে আমাকে মারা হচ্ছে। গোড়া ওঠো, আমার জন্য তোমার এই অবস্থা হলো। ডাক্তারি তো সরি, আমার আমার সব বাজারগুলো নষ্ট হয়ে গেল, বাড়িতে আমি কি নিয়ে যাব? সব দিদিমণি দিদিমণি তুমি এখানে? আমি সেই তখন থেকে খুঁজে বেড়াচ্ছি পাড়ার সব বিখ্যাত মাস্টার। সুযোগ, ঠিক এই রকমই একটা সুযোগের অপেক্ষায় ছিলে এতদিন। হাসিস কেন? কাউকে দেখলে যখন মানুষের ভালো লাগে তখন মানুষে হাসে, আর তাছাড়া তোমাকে দেখে মনে হচ্ছে তোমার সুখ তোমার অন্তর থেকে একেবারে মুখে উপচে উপচে পড়ছে। বাজি বকা তো স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তা দিদি ভাই কি ঠিক করলে তোমরা? মানে দেখো দিদি ভাই, সব কিছুরই বেশ একটা শেষ আছে, আর তাছাড়া তুমি আর ওই কাগজের দাদাবাবু তোমরা তো আর খোকা কুকু নও যে সারাটা জীবন মাঠে ঘুরে বেড়াবার হাত ধরাধরি করে চিনে বাদাম খাবে। শোনো দিদি ভাই, ভালোবাসা হচ্ছে মুড়ির মতন,
সময় গেলেই মিয়ে যাবে তাতে বলি কি তুমি তুমি ব্যাপারটা তাড়াতাড়ি বাবুকে বলে ফেলো তাতে আমাদেরও মঙ্গল আর তুমিও কি বলেছো গোরা দেখ বলি আমি তোর ব্যক্তিগত ব্যাপারে কোনোদিন নাক গলায় না আজও কিছু বলতে চাইছি না আর তাছাড়া আমি তোর মামা তোর ভালো ছাড়া কি আমি কিছু চাইতে পারি ওই সেদিন ওই ময়দানের সামনে একটা বাস স্ট্যান্ডে আমি দাঁড়িয়েছিলাম দেখলাম একটা ছেলেকে নিয়ে তুই আমার সামনে দিয়ে হেঁটে গেলি না না আমি কিছু মনে করিনি আরে এইটা তো খুব স্বাভাবিক ঘটনা সত্যি কথা বলতে কি এতদিন তুই একটা অস্বাভাবিক জীবন যাপন করছিলি কোন মেয়ের কি উচিত তার তার বাবার ব্যবসার হিসেবটা নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া কিন্তু আমার কাছে যেটা স্বাভাবিক অন্যের কাছে সেটা অস্বাভাবিক হতেও পারে তাই আমি বলছিলাম যে অন্য কেউ এসে জামাইবাবুকে কিছু বলার আগে যদি তুই নিজেই বলে দিস তাহলে ব্যাপারটা ভালো হয় নাকি ও মামাবাবু তোমার এত দরদ এত দরদ এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলে গো গোড়া বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এটা জেগে শোন তোকে সব বললাম বলে তুই কিছু মনে করিস না যা বললাম তোর যদি মানার ইচ্ছায় মানবি নাহলে মানবি না আমার কি তুই বুঝবি দিদি ভাই ব্যাপারটা কি দাঁড়ালো কিছুই না তোরা সব ফাঁকা আওয়াজ করে গেলি কাউকে কিছু বলার আগে তোর কাগজে দাদাবাবুকে জিজ্ঞেস করে দেখতে হবে কাউকে কিছু বলা উচিত কি না 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 এ সম্ভব নয় কেন সম্ভব নয় তুমি কি আমাকে বিয়ে করতে চাও না আমার চাওয়াটা ইম্পর্টেন্ট নয় বলি প্রতাপচন্দ্রের মেয়েকে বিয়ে করার ক্ষমতা কোনো সাধারণ মানুষের নেই তুমি প্রতাপচন্দ্রের মেয়েকে ভালোবাসো না আমাকে তোমার কাছে কার পরিচয়টা বেশি ইম্পর্টেন্ট আমার না বাবার তুমি তার উত্তর জানো বাস তাহলে তোর কোনো কথাই থাকতে পারে না চলো আজই গিয়ে বাবাকে বলি শোনো আবেগের টানে বাস্তবটা ভুলে যেও না বাস্তবটা কি শুনি আমার পরিচয় কাগজের কাজটা এখনো টেম্পোরারি মাইনে পাই হাজারখানেক টাকা থাকি একটা ভাঙাচোরা ঘরে তিন কুলে কেউ নেই মরে গেলে কে যে মুখে আগুন দেবে সেও একটা সমস্যা আমার এমন একজন লোককে কি বিয়ে করা উচিত তোমার আমার দিকে তাকাও এবার বলো তুমি পিছিয়ে যেতে চাও যদি তাই চাও আমার কষ্ট হবে ঠিকই কিন্তু বাস্তবকে মেনে নেবার সাহস আমারও আছে তুমি জানো পিছিয়ে যাওয়ার মতো লোক আমি নই আসলে যেগুলো তুমি খুব জরুরি ভাবছো ভালোবাসার ক্ষেত্রে সেগুলো কিন্তু একটুও জরুরি নয় রোজগার কম তো কি হয়েছে আমি একটা চাকরি নেব আমাদের সংসারের দায়িত্ব তো তোমার একার নয় আর একটা ঘর তাতে কি আসে যায় দুজন মানুষের থাকবার জন্য কতটা জায়গার দরকার হয় বলো তো কি দেখছো তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো তার উত্তরও তুমি জানো কি তুমি একজন অসাধারণ সাধারণ মানুষ কথাটা মিথ্যে না সত্যি সেটা বুলিকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন জামাইবাবু প্রতাপ কুমার চন্দ্রের নুন খেয়ে আমি বেঁচে রয়েছি এমনিতেই তো সেই নুনের মর্যাদা আমি দিতে পারি না তাই আপনার মর্যাদা যাতে একেবারে গড়ের মাঠে ধুলোয় মিশে না যায় সেই জন্য অপ্রিয় হলেও এই কথাটা বলতে আমি বাধ্য হলাম তুমি এখন এখান থেকে যেতে পারো অসম্ভব আমি যা বলে গেল তা কখনো সত্যি হতে পারে না তুমি তোমার ভাইকে কালই এখান থেকে চলে যেতে বলো কোথায় যাবে বলো তো যাবার জায়গা থাকলে কি একদিন ধরে এখানে পড়ে থাকতো আমিও ভেবেছি এটা কি বুলির সম্বন্ধে যত সমস্ত নোংরা কথা বলবে আর আমি তাই বিশ্বাস করব এতদিন ভাবতাম যে অকর্মণ্য কিন্তু নিরীহ এখন দেখছি যে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছে আমার সম্মানটা এখন খেতে চাইছে আহা চেঁচামেচি না করে একটু শান্ত হয়ে বসো না তুমি নাও পান খাও কি ব্যাপার বাবা মামাকে তোমরা কি বলেছো ও তো বাক্স গোছাচ্ছি বাড়ি ছেড়ে চলে যাবে বলে সে কি কেন যে তুমি মাথা গরম করো না আমি বুঝতে পারি না যাই হোক বুলি এখন এসে গেছে যা জিজ্ঞেস করবার করো কিন্তু আমাকে কথা দাও সত্যি হোক মিথ্যে হোক তুমি মাথা গরম করবে না শান্ত হয়ে থাকবে
যাই আমি দেখি। তুমি কিচ্ছু ভেবো না মা, এমন তো কিছু হয়নি যাতে বাবাকে চেঁচামেচি করতে হবে। মামা তোমাকে কি বলেছে যে তুমি এত রেগে গেছো? এই তো যে কয়েকদিন আগে ময়দানে একটি ছেলের সঙ্গে আমাকে ঘুরে বেড়াতে দেখেছে। হ্যাঁ কথাটা সত্যি। ছেলেটি কে? আজ আমি তোমাদের ওই কথাটাই জানাতে আসছিলাম যে ওকেই আমি বিয়ে করতে চাই। অলোক মুখার্জি, সাপ্তাহিক কলকাতা সাংবাদিক, কয়েক মাস আগে তোমাকে ইন্টারভিউ করতে এসেছিল। গরিব কিন্তু অত্যন্ত গুণী। তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ বাবা। কাল একবার ছেলেটিকে আমার সঙ্গে দেখা করতে বলিস, দোকানেই আসতে বলিস। তোমার মত আছে? তোকে কোনোদিন আমি না বলেছি? বুলি আমার একমাত্র মা মারা মেয়ে, সে যদি তোমাকে বিয়ে করতে চায় তাকে না বলার সাধ্যে আমার নেই। কিন্তু তুমি তো বুদ্ধিমান ছেলে, তুমি নিশ্চয়ই বোঝো তোমার যা পরিচয় সেটা প্রতাপচন্দ্রের জামাই হবার পক্ষে যথেষ্ট নয়। মানুষের পরিচয়টা কি ইচ্ছে করলে বদলানো যায়? যায়। আমি তোমাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারি। কাল থেকে তোমাকে যদি আমি এই আমার বিজনেসের পার্টনার করে নিই, তাহলে কিন্তু তুমি আর এই অনামী সাংবাদিক থাকবে না। হয়তো না, কিন্তু আপনি কিছু দিতে চাইলেই আমি তা নেব, এমন তো কথা নেই। তাছাড়া আপনার দোকানের পার্টনার হওয়া আর ঘরজামাই হওয়া একই ব্যাপার, এ ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। ঘরজামাই হতে চাও না, ভালো কথা। আমিও ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন চেতা ছেলেদের পছন্দ করি, কিন্তু একটা কিছু তোমাকে হতেই হবে, ব্যবসা করো। আমি কাগজে লিখি, ব্যবসা করতে জানি না। ধরো তুমি যদি একটা কাগজের মালিক হও, তাহলে তো স্বচ্ছন্দে সেই কাগজে তুমি লিখতে পারবে। অবশ্য কাগজ মানে ওই ম্যাগাজিন ফ্যাগাজিন বলছি না, আমি বলছি ডেইলি নিউজ পেপার, খবরের কাগজ। একটা খবরের কাগজ বার করতে কত টাকা লাগে আপনি জানেন? প্রতাপচন্দ্র তার হবু জামায়ের জন্য ক্যান গো আপ টু এনি লেন্থ। একটা খবরের কাগজ বের করা তারপর সেটা চালানো চারটিখানি কথা নয়। তাছাড়া এমন কোনো প্রতিভাও আমার নেই, আর থাকলেও এত টাকা আমি আপনার কাছ থেকে নেব কেন? ব্যবসা করার জন্য লোকে ব্যাংক থেকে টাকা লোন নেয় তো। মনে করো বুলির আগামী দিনে সুখ স্বাচ্ছন্দের ব্যাংক আমি, এতে তোমার লজ্জার কিছু নেই। মাফ করবেন, আমার কাছে প্রশ্নটা লজ্জার নয়, আত্মসম্মানের। উচ্চাশাবিহীন আত্মসম্মানের মূল্য এ সংসারে কানা করিও নেই। সাধ্যের বাইরের উচ্চাশা করি দিয়ে কেনা যায় না প্রতাপবাবু। আর জেনে রাখুন, আমি গরিব হলেও আমার শিল্প চেতনা ভাবনা করির সদা নয়, একেবারেই নয়। সেই বাবুই পাখির মতো কুঁড়ে ঘরে থেকে শিল্পের বড়াই। আমার সেই ভাঙা কুঁড়ের চার দেওয়ালে কষ্ট করতে আমি রাজি আছি, তবে চড়াই পাখি হয়ে বড় লোকের অট্টালিকার সুখ আমি চাইব না। কিন্তু আমার সেই মেয়ে যে অট্টালিকার জীবনী অভ্যস্ত। সেই অট্টালিকার মেয়ে যদি আমার ভাঙা ঘর মন থেকে মেনে নিতে পারে তবেই এ বিয়ে হবে, তার আগে নয়। কি বলছো তুমি? আমার যে বলার সবই বলেছি। অলোক, মিথ্যে জেদ করো না, আমার কথাটা মেনে নাও। বুলির কথা ভেবে, তার সুখের কথা ভেবে তোমাদের জীবন আমি সোনা দিয়ে মুড়ে দেব। আপনারা সোনা দিয়ে বড় জোর কিছু অলংকার করতে পারেন, কিন্তু শিল্পীর অহংকারকে কোনো দিনও ছুঁতে পারবেন না। আপনারা টাকা দিয়ে একটা ধনী ব্যবসায়ী তৈরি করতে পারেন, কিন্তু একজন রবীন্দ্রনাথ কি নজরুল কি নন্দলাল কোনো দিনও সৃষ্টি করতে পারবেন না। চলি, নমস্কার। আমি জানতাম ঠিক এইরকম উত্তরই আমি ওর কাছ থেকে আশা করেছিলাম, আর এই জন্যই আমি ওকেই বিয়ে করব। একটা চালচুলোহীন ফিকিরির ঘরে গিয়ে উঠতে চাও?
ওই চালচুলোহীন শিবের গলাতেই তো রাজকুমারী সতী একদিন মালা পরিয়েছিলেন বাবা, সেটাই তো এদেশে রেওয়াজ। না, তুমি না বললেই তো পুরাণ ইতিহাস মিথ্যে হয়ে যেতে পারে না। না, এবি আমি মানতে পারবো না। আমাদের বংশের মান মর্যাদা ধুলোয় লুটবে, এ কখনো হতে পারে না, হতে দেব না। আহ, তুমি একটু চুপ করবে? কেন চুপ করবো? ডাক্তার তোমাকে উত্তেজিত হতে বারণ করেছেন। হ্যাঁ বাবু, মা তো ঠিকই বলেছেন, আপনি একটু শান্ত হন। গোরা, ওকে বলে দে এ বিয়ে হতে পারে না। এ বিয়ে কেউ আটকাতে পারবে না। দিদি ভাই, তাহলে চন্দ্রবাড়ির পরিচয়, ধন দৌলত, সমস্ত মায়া তোমাকে কাটাতে হবে চিরজীবনের জন্য। চন্দ্র পরিবারের এত ধন দৌলত নেই যা দিয়ে আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলা যায়। প্রতাপ কুমার চন্দ্রের সঙ্গে এইভাবে কথা বলার সাহস কেউ পায়নি কোনোদিন। ভুলে যেও না বাবা, এই চন্দ্রবংশের রক্ত আমার শরীরেও বইছে। দিদি ভাই, তাকে কি বলছো? বলতে দে গোরা, বলতে দে, এটাই ওর শেষ বলা। না বাবু, না, দিদি ভাইকে এইভাবে বলবেন না। আমার শেষ কথাটা তুমি শুনে যাও, নিজের ইচ্ছেতে যদি বিয়ে করতে চাও তাহলে এ বাড়িতে নয়, অন্তত আমি বেঁচে থাকতে নয়। বেরিয়ে যেতে বলছো? তুমি তো সবই বোঝো, এটাও বুঝে না? ওগো কাকে কি বলছো তুমি, ও তোমার মেয়ে। চুপ করো, আমার কোনো মেয়ে নেই, কোনোদিন ছিল না, থাকলে আমার ভালোবাসার সম্মানকে এভাবে দুপায়ে দোলে বুঝে চলে যেতে পারতো না। ভালো, তুমি কোনো দিন কাউকে বাসোনি। হ্যাঁ, আজ আমি বুঝতে পেরেছি তুমি শুধু নিজেকেই ভালোবেসে গেছো সারা জীবন, নিজের দম্ভ, নিজের অহংকার, নিজের স্বার্থ, এছাড়া অন্য কিছুকে তুমি ভালোবাসোনি কোনো দিন। বলি দিদি ভাই, কোথায় যাচ্ছ? আমার ভাঙা কুড়ে ঘরে। না দিদি ভাই, না, আমি তোমার দুটি পায়ে পড়ে। দিদি ভাই, তুমি আমাদেরকে এইভাবে ছেড়ে চলে যেও না। দিদি ভাই, আমি তোমার দুটি পায়ে পড়ে। বাধা দিস না গোরা, আজ আমার সব বাধা কেটে গেছে। না দিদি ভাই, মা দিদি ভাই চলে গেল। বাবু দিদি ভাই, কাট কাট না। যেতে দে গোরা, যেতে দে, খাওয়াস নিয়ে ওকে আটকে যেতে দে, নইলে ওর কথা আছো বলে সমস্ত সংসারটা চলে খাক হয়ে যাবে। চলে যা, চলে যা। দিদি ভাই, তুই আমাদের ছেড়ে কেন যাচ্ছিস? আমরা তো কোনো দোষ করিনি। দোষ কারো নয় রে, সব দোষ আমার। তোরা ভালো থাকিস। দিদি ভাই, দাও মা, দাও ওই মাছের মুড়োটা দিদি ভাইয়ের পাতে দাও। দাও না, পাতে দাও। হ্যাঁ হ্যাঁ, দেবই তো। ওরে বাবারে, না না, এতগুলো মাছ খেয়ে কি আমার মুখ খাওয়া যায়? যায় যায় যায়। শুনছো মা কি বলছে? বিড়ালের আবার মাছে অরুচি। হরিবদ, এর থেকে হাফ কিলো মাছ একটু ছোট করে কেটে দে তো। প্রতাপ চন্দ্রের বাড়ির মাছ ছোট পিস করে কাটুম। যা বলছি কন্যা, তোমার মাছ আর আমার বটি যেমন কইবা তেমনি কাটুম। কাইটতে ফালা। কি ব্যাপার গোরা, তুমি এখানে? আপনার জন্য অপেক্ষা করছিলাম। যাই বলো তো, এটা এটা রাখুন। তুমি না বলবেন না, যাই বাবু না বলবেন না। ছোট ভাই হয়ে যদি দিদির জন্য কয়েকটুকুরো মাছ দিই তাতে আপনি আপত্তি করবেন না? দিদি যে মাছ ছাড়া এতটুকু ভাত মুখে তুলতে পারে না। গোরা, তুমি তোমার দিদি ভাইকে খুব ভালোভাবে জানো, আমি যদি এই মাছ নিতে নাও আপত্তি করি তাহলেও কিন্তু বুলি এই মাছ ছুঁড়ে ফেলে দেবে, ওর বাবার টাকায় কেনা একটা আঁশও নেবে না। মাছ তো অনেক দূরের কথা। আপনি বলবেন কেন যে এগুলো আমি দিয়েছি? বলবেন, বলুন, কোথায় যেন একটা বন্যা হয়েছে তাই আজ বাজারে ইয়া বড় বড় মাছ একেবারে চুনো মাছের দামে বিক্রি হচ্ছে, তাই এগুলো আপনি আজ কিনে এনেছেন। তোমার ফন্দিটা খুবই ভালো, তবে এখন শীতের শেষ, এখন কোনো নদীতে বন্যা হয়েছে বললে তোমার দিদি বিশ্বাস করবে না। আপনি আপনি যেভাবে হোক দিদি ভাইকে মানিয়ে নেবেন, আমি কি ভাই হিসেবে দিদি ভাইয়ের জন্য এতটুকু করতে পারি না? তোমার কথা আমি বুঝি ভাই, তবে দেখি বুলিকে কিভাবে বোঝাতে পারি। যদি ওই বন্যার গল্পটা ফ্লপ করে যায় না তাহলে বলবেন যে দিল্লিতে হঠাৎ মন্ত্রী বদল হয়ে গেছে তাই অফিসের সবাই মাইনে বেড়ে গেছে, আপনারও মাইনে বেড়ে গেছে, দিদি ভাইকে চমক দেওয়ার জন্য আজকে সমস্ত মাছ টাছ কিনে নিয়ে এসেছেন। আমি
কিছু ভুল বললাম জামাই বাবু? না, তবে আমার চাকরিটা নেই, যে কাগজে কাজ করতাম ওটা বন্ধ হয়ে গেছে। ও কথা বলিও জানে না, ওকে বলার সাহস আমার হয়নি। এত চেঁচামেচি করছো কেন? কি হয়েছে তোমার? কেন বুঝতে পারছো না? না, আরেকটা কথা মিস্টার মুখার্জি, এই সময় আপনার স্ত্রীকে একটু হাই প্রোটিন ডায়েট খাওয়াতে হবে, এই যেমন ধরুন মাছ, দুধ, ডিম এইসব। কেননা আপনারা তো জানেন যে এই সময় মা শুধু নিজের জন্য খান না, বাচ্চার জন্যও খান। আচ্ছা, সব চিন্তা কি তোমার একার? জানো আমি একটা চাকরি পেয়েছি। চাকরি কোথায়? ওই গলির মোড়ে একটা গান স্কুল আছে না, কাল থেকে সেখানে চার ঘন্টার কাজ, মাসে 400 টাকা দেবে। এছাড়া আরো তিনটে টিউশনিও ধরেছি, তাতে আরো 300 টাকা আসবে। না না, এই শরীরে এত কাজ করা উচিত তোমার? তার থেকে আমি না হয় পার্ট টাইম আরো একটা কাজ নিচ্ছি। কি হলো? আমি সব জানি। কি জানো? 2 সপ্তাহ আগে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তোমার অফিসে ফোন করেছিলাম। এই, তোমার কাজ নিয়ে আমাকে বলনি কেন? আচ্ছা, দুঃখ কষ্ট এখনো কি তোমার একার? হঠাৎ চাকরি গেলে নিজের কাছে কেমন যেন ছোট হয়ে যায় মানুষ, যেন একটা লম্বা লোক ঘুম থেকে উঠে দেখলো হঠাৎ রাতারাতিও বামন হয়ে গেছে। চুপ! আর কোনোদিন নিজের দুশ্চিন্তা নিজের মধ্যে চেপে রেখো না, অমন করে কি মানুষ বাঁচতে পারে? এখন থেকে যে আমাদের দুজনকেই বাঁচতে হবে।
সুখ দিতে পারবো না কিছুতে হেরে গিয়ে আমি জিতে গেছি যেন দুঃখের সুখেতে কতদিন যেন হলো? কিসের কদিন বাবু? ও চলে গেছে 9 মাস 4 দিন। না না বাবু, এ 9 মাস 5 দিন। 5 দিন? এতদিন হয়ে গেল, ওদের চলছে কি করে? বাবু আপনি জানতে চান দিদিভাই কেমন আছে? আমি একবার ওই বাড়ি থেকে দেখে আসবো। ওর বাড়ি? ওর বাড়ি তো এইটা। না দিদিভাই তো এখন অন্য জায়গায় থাকে। যেখানেই থাকুক, বুলির বাড়ি এইটা এইটা। সেটা বুলি ভুলে যেতে পারে, তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি কোনোদিন ভুলবো না। বুড়ি থাকে কোথায় তুই জানিস? না মানে আমি যে বাজারে রোজ বাজার করতে যাই, যাই ও তো সেই বাজারেই আসেন, তাই ওই মাঝে মাঝে একটু দেখা হয়ে যায়। আর একদিন একদিন ওই একসঙ্গে আমরা ওই গলির মধ্যে দিয়ে ফিরছিলাম, তাই বাড়িটা না দেখে তো কোনো উপায় ছিল না। কোনোদিন শুনি তুই ওই গলির ভেতরে ঘুরঘুর করছিস, তোকে আমি দূর করে দেব। যা, আমাকে একলা থাকতে দে। বলি মা, তোকে ছেড়ে আমি যে বড় একা, তুই ফিরে আয় মা, তোর সমস্ত দোষ আমি ক্ষমা করে দেব, তুই আমাকে একবার বাবা বলে জড়িয়ে ধর। তুই তুই যে আমার চোখের মণি, আমার চোখের আলো, তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়। এই সময় আপনার স্ত্রীকে একটু হাই প্রোটিন ডায়েট খাওয়াতে হবে, এই যেমন ধরুন মাছ দুধ ডিম এইসব। কেননা আপনারা তো জানেন যে এই সময় মা শুধু নিজের জন্য খান না, বাচ্চার জন্যও খান। এই কি ভাবছো? কি না, এমনই কপাল, আজ তোমাকে এক মুঠো ভাতও জোগাড় করে দিতে পারলাম না, এই শুকনো রুটিগুলো খেতে হচ্ছে। তাতে কি হয়েছে, না খেয়ে তো নেই। এটা খাওয়া? আজ আমার অক্ষমতায় প্রতাপচন্দ্রের মেয়েকেও এই দুঃখ সইতে হচ্ছে। কিন্তু অলোক মুখার্জির স্ত্রীর কোনো দুঃখ নেই, আমি তো সুখী, সত্যি আমি খুব সুখী আছি। বলি, এত মনের জোর তুমি পেলে কোথায়? তোমার ভালোবাসায়। কারো কাছে মাথা নিচু না করে এক মুঠো মুড়ি জুটালেও সেটা আমার কাছে গর্ব। কিন্তু এই ভালোবাসা যে তোমায় সুখের স্বর্গ থেকে দারিদ্র্যের নরকে টেনে নামাচ্ছে বলি, এ কথা কি তোমায় মানায়? তাছাড়া স্বর্গ নরক
এই সব তো মানুষের মনে। সবই জানি, তবু আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি। তোর তো পছন্দ ওই সিনেমার কোন হিরো টিরো। তোমাদের ধারণা ভুল, হিরোদের জায়গায় জিরো তো কেউ হতে পারে। আরে ওরা খুব বড় লোক, বড় বংশের ছেলে, দেখতে খুব সুন্দর, একেবারে না সোনার টুকরো। বড় লোক বড় বংশ হলেই যে ছেলে ভালো হবে তার গ্যারান্টি আছে কি? হুম, হাই সোসাইটি আর পয়সার চেহারাটা সেই বম্বে থেকে দেখে আসছি, ওই পরিবেশটা আমি ঘৃণা করি। শোন স্বপ্না, ওগুলো বলতে ভালো শুনতে ভালো, কিন্তু জীবনটা তো সিনেমা নয়, বাস্তব ভীষণ কঠিন। ঠিক আছে, আমি ট্রাঙ্ক কলে দিদি জামাই বাবুকে জানিয়ে দিচ্ছি তুমি বিয়ে করতে চাও না, এই তো? হুম, তাই জানিয়ে দাও। ঠিক আছে। কোথায় সানাই বাচ্চে বলতো? ওই পাশের বাড়ির গিন্নির বোনের মেয়ের বিয়ে। মেয়ের বিয়ে? মেয়ের বিয়ে? সানাই বাজছে, বাড়িতে আত্মীয় স্বজনে গম গম করছে, বেনারসি জড়োয়া শাঁখ হুলুধ্বনি। আমাদের যা পোড়া কপাল। ওসব ভেবে ভেবে কেন কষ্ট পাচ্ছ? গোরাকে ডেকে দাও তো। ও নেই, পাশে বাড়ি গিয়ে একটু কাজকর্ম করার জন্য ওকে ডেকে নিয়ে গেছে। একি, আপনি এত রাত্রে গোবিন্দ যে বললো মাসিমা ডেকেছেন, একি কি করছেন আপনি? যে আমার অনেক আগেই করা উচিত ছিল। আচ্ছা গোরা, এই কথাটা আজও বুঝতে পারোনি কেন? আমি তোমায় ভালোবাসি। ভালোবাসা বিলাসটা একটা সামান্য চাকরের সাজে না তাই? কিন্তু আমার কাছে তো তুমি চাকর না গোরা, আমার স্বপ্নের মানুষ। জানো গোরা, আমার বাবা জোর করে আমার বিয়ে দিতে চান, তাই কাল সকালের প্লেনে আমায় আমার বম্বে পাঠিয়ে দিচ্ছে মাসি। তাই চান, তাই চান? আপনার বাবা মা আপনার আপনার মঙ্গলই চান, তাদের মনে কষ্ট দেবেন না। আর আমার মনটা, সেটার কোনো দাম নেই। আমি যাব না, আমি যাব না। জীবনটা স্বপ্ন নয়, স্বপ্ন ভাঙলে আমার আসল পরিচয়টা জানলে আপনি সহ্য করতে পারবেন না, আমি জানি। তুমি আমায় কি ভাবো জানি না গোরা, কিন্তু আমার ভালোবাসা স্বপ্ন নয়, সত্যি সত্যি সত্যি। আপনি ফিরে যান, ভগবানের কাছে প্রার্থনা করে আপনি সুখী হন, পারলে অক্ষম চাকরটাকে ক্ষমা করে দেবেন। আমার শূন্য হাতে ফিরিয়ে দেবে গোরা। Thank you.
চাইনি গোরা। এর মধ্যে গোটা ফুলটা আছে। সাথ থাকলেও সংসারের সব কুড়িতর ফুল হয়ে ফুটতে পারে না। নিন। জামাই বাবু না? জামাই বাবু কি ব্যাপার গোরা, তুমি এখানে? হ্যাঁ, রাস্তায় হরিপদের সঙ্গে দেখা হলো, ও বলো আপনি নাকি দিদিভাইকে নিয়ে। মুখার্জি, কংগ্রেচুলেশন, আপনার ছেলে হয়েছে। মা, মা গো, জয় মা, জয় মা, মা। মা, আমার আমার দিদিভাই বাচ্চাটাকে ভালো রেখো। বাবুর চোখের জলে আমি আর দেখতে পাচ্ছি না। দিদিভাই আর বাবুকে তাড়াতাড়ি মিলিয়ে দিও মা। ছেলে হলো বুলির, আমি জানতেই পারলাম না। কেন, সেটা জানবার আমার কোনো অধিকার নেই? গোরা, বুলির সঙ্গে তুই যদি কোনো সম্পর্ক রাখিস তবে আমার সঙ্গে সম্পর্ক থাকবেন। বাবু, দিদিভাই আমার দিদির মতন, দিদির চেয়ে হয়তো আরো অনেক বেশি কিছু। ভাই হয়ে বোনের সঙ্গে সম্পর্ক না রেখে থাকি কি করে বলুন? সব সম্পর্কই ভাঙে। মেয়ে হয়ে বুলি যদি বাবার সঙ্গে সম্পর্ক ভাঙতে পারে, তুই তো ভাইও নোস, তুই তো তুই তো তুই তুই তো একটা চাকর। হ্যাঁ বাবু, আমি তো ভুলে গিয়েছিলাম যে আমি আমি তো এবারে চাকর। আমাকে ক্ষমা করে দিন বাবু। ভাই ভাই, এটা কি 87B চক্রবর্তী এন্ড সন্সের অফিস তো এই বিল্ডিং এ? হ্যাঁ, কাকে চাই? মিস্টার চক্রবর্তীকে। চক্রবর্তী আছেন, কিন্তু উনি তো কারোর সঙ্গে দেখা করেন না। উনি কিন্তু চিঠিটা দিয়েছেন ওনার সঙ্গে দেখা করার জন্য। শুধু চিঠি? মানে মানে শুধু শুধু। কিন্তু ভাই, তুমি চিঠিটা উল্টো করে ধরেছো। ঠিক আছে ঠিক আছে, সোজা করে ধরেছি কি উল্টো করে ধরেছি? সোজা ওপরে চলে যান, ওখানে চক্রবর্তী সাহেবের অফিস, ওখানে গেলে বুঝতে পারবেন সোজা না উল্টো। যান। ভোগাস, কিছু আমদানি হলো না? Well, young man, you are the fittest candidate for the post. But, তাহলে অ্যাপয়েন্টমেন্টটা দিতে বাধা কোথায় স্যার? বাধা একটাই, তুমি প্রতাপ বাবুর জামাই, আর প্রতাপ বাবুর জামাইকে এই চাকরি দিয়ে আমি বন্ধুকে ছোট করতে পারি না। এই বিয়ের ব্যাপারটা তিনি মানেননি স্যার। কাজেই কাজেই দ্য সিচুয়েশন ইজ এক্সট্রিমলি গ্রেভ। তোমাকে অ্যাপয়েন্ট করে প্রতাপ বাবুর সাথে আমার এতদিনের বন্ধুত্বকে আমি নষ্ট করে ফেলতে পারি না। সরি ইয়াং ম্যান, আই এম হেল্পলেস, আমি অপারক। ইটস অল রাইট স্যার, আসছি। Thank you.
যাই বাবু, মামুর জন্য দুধের কৌটো আর দিদি ভাইয়ের জন্য কিছু ফল, কিছু অল্প টাকা আছে এটা রাখুন। কই নিন যাই বাবু। না গোরা, রোজ রোজ তোমার কাছ থেকে এভাবে সাহায্য আমি নিতে পারবো না। হে হে মা, আমি সাহায্য কোথায় করছি, এটা তো আমার কর্তব্য। দেখো গোরা, যদি তোমার কোনো কর্তব্য থাকে তা তোমার দিদি ভাইয়ের জন্য আছে, তাই তুমি যা দিতে চাও বলিকে নিজেই দিও, আমাকে ওর মধ্যে জড়িও। কিন্তু আমার যে ভীষণ ভয় করে যায় বাবু। ভয়? দিদিকে ভয়? কেমন ভাই তুমি? যেখানে ভালোবাসা সেখানেই তো বেশি ভয়, আর তাছাড়া দিদি ভাই যা মানুষ না, হয়তো এই সমস্ত দিতে গেলে আমাকে মেরেই বসবে। যাকে মা কালীর নামে একটা ফন্দি করেই ফেলে। হ্যাঁ চলো। খোকা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে। বর্গি কেন আসবে? খোকার বাবা আসবে, আর সঙ্গে আনবে কি? সঙ্গে আনবে দুধের একটা পুকুর। তখন খোকাকে আর খিদের জ্বালায় কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। ওই তো খোকার বাবা এসে গেছে। কি দিদি ভাই? গোরা, তুই আমাকে ভেতরে আসতে বলবে না? এতদিন পর, এতদিন পর দিদিকে মনে পড়ল? কি রোগা হয়ে গেছিস রে? আমি তো যেমন ছিলাম ঠিক তেমনি আছি। রোগাত হয়েছো তুমি, চোখে না দেখলে একদম বিশ্বাসই হতো না। না না, আসলে অনেকদিন দেখিসনি তো তাই। নাও এটা ধরো, আমি বাড়ির আসল লোকটার সঙ্গে আলাপ করে আসি একটু। হ্যাঁ, আরে কি আছে এতে? এই সব আমি কিছু জানি না, তুমি গিয়ে গোরাকে জিজ্ঞেস করো। এই কুমলে চলবে? আমাকে মামা বল। বললাম মামা, আমি তোর মামা। হ্যাঁ দিদি ভাই, কি সুন্দর বাচ্চা গো তোমার। গোরা এটা নিয়ে যা। নিয়ে যাবো মানে? এইগুলো কি আমি নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসছি নাকি? তুই খুব ভালো করে জানিস এসব জিনিস আমি নিতে পারি না। কেন নিতে পারো না? আমি চাকর বলে, তাই তো? আগে এই কথাটা বললে আমার কাছে তুই কিল খেতিস, মনে আছে? হ্যাঁ, আহা, সেই কিলের স্বাদকে আমি ভুলতে পারি? মারো না দিদি ভাই, মারো না একবার, তাহলে আমি বুঝবো তুমি সেই আগের মতন আছো। মারো না দিদি ভাই। ইয়ার কি না করে আমার কথা শোন। না শুনবো না, তোমার কোনো কথা আমি শুনবো না। নিজেরা কষ্ট পাচ্ছ পাও, কিন্তু বাচ্চাটাকে কষ্ট দেওয়ার অধিকার কারোর নেই। তুমি মানো আর না মানো, আমি হচ্ছি ওর মামা, আর ওকে বাঁচিয়ে রাখার মতন অধিকার আমার আছে। বলো আছে কিনা বলো। শোন গোরা, তুই মিছিমিছি রাগ করছিস। যে বাবা আমার স্বামীকে স্বীকার করেন না, তার পয়সা দিয়ে আমি আমার বাচ্চাকে বাঁচিয়ে রাখবো? এই লজ্জা সহ্য করে আমি বেঁচে থাকবো কি করে? তুমি বড় বোকা দিদি ভাই, নিজের বাচ্চাকে না বাঁচিয়ে রাখতে পারাটাই সবচেয়ে বড় লজ্জা। আর তুমি কি করে ভাবলে যে এইসব জিনিসগুলো আমি বাবুর পয়সা দিয়ে কিনে এনেছি? এসব এসব আমার নিজের পয়সা দিয়ে কেনা। হ্যাঁ, তোর পয়সা মানে? আমি আমি তখন মাইনে নি, আমি তো চাকর, চাকররা তো মাইনে পায়। তুই তুই আজকাল মাইনে নিচ্ছিস? এতদিনে ও বাড়িতে তুই সত্যি সত্যি চাকর হয়ে গেলি রে গোরা, চাকর হয়ে গেলি।
একটা ভিখারিকে রাস্তা থেকে তুলে এনেছিলে, তাকে ভাই বলে ডেকেছিলে। সে ছেলেটি যদি ভাইয়ের মতো তোমার বিপদে তোমার পাশে এসে দাঁড়াতে চায়, তাকে তুমি ফিরিয়ে দিও না দিদি ভাই। তোমার দুটি পায়ে পড়ি, তাকে তুমি ফিরিয়ে দিও না। আমি রোজ আসবো, বাবুকে দেখে যাবো। ব্যাস ব্যাস রায় বাবু, আর কোনো চিন্তা নেই, দিদিকে অনেক কষ্ট করে ম্যানেজ করে ফেলেছি। আচ্ছা গোরা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ জিজ্ঞেস করুন না। এই যে জিনিসপত্র তুমি দিলে, টাকা পয়সা দিলে, এসব কি সত্যি তোমার মাইনের টাকা থেকে আসে? এই কথাটা হঠাৎ কেন জিজ্ঞেস করলেন জামাই বাবু? একটু আগে তোমরা ভাই বোনেরা এই কথাটাই আলোচনা করছিলে, আমি বাইরে দাঁড়িয়েছিলাম, তোমাদের কথাগুলো না শুনে উপায় ছিল না। তুমি বুলিকে যা যা বলছিলে তার সঙ্গে আমি অমত্য হতে পারছি না, কিন্তু জামাইবাবু, জামাইবাবু দিদির জন্য আর ছোট্ট মামুর জন্য আর যদি আমাকে চুরি করতে হয়, ডাকাতি করতে হয়, তাতে আমার কোনো লজ্জা নেই, কোনো সংকোচ নেই। জামাইবাবু, আমি যখন ছোটবেলা মন্দিরের চত্বরে ভিক্ষে করে খেতাম, তখন থেকে একটা নিষ্ঠুর সত্যি কথা আমি জেনে গেছি, আগে প্রাণ তারপরে মান। কিন্তু গোরা, আমি তো কোনোদিন ভিক্ষে করে খাইনি ভাই। ছি জামাইবাবু, আমি ভিক্ষে দেবো আপনাদের? ছোট ভাই কখনো তার দিদিকে জামাইবাবুকে ভিক্ষে দেয় না, দিতে পারে? এটা তোমার ভালোবাসা জামাইবাবু, আমার আমার বুক ভরা ভালোবাসা। আমার এই ভালোবাসাটাকে দয়া করে ভুল বুঝবেন না জামাইবাবু, দয়া করে ভুল বুঝবেন না। চোর কোথাকার, দেড় কেজির এক টুকরো বেশি মাছ আনছে না গত কয়েক মাস ধরে, আর রোজ হিসেব দিয়ে যাচ্ছে আড়াই কেজির। আর তুমি তো বিশ্বাস করবে না, তাই একেবারে দাঁড়ি পাল্লা দিয়ে মেপে দেখিয়ে দিলাম তোমার গোড়ার কীর্তি। এই তুই দিনের পর দিন চুরি করে যাবি আর আমি সব সহ্য করবো না, ভেবেছিস নাকি তুই? আর তোমাকেও বলি দিদি, আমি তো বারবার বলছি আমি তো ফ্রি আছি, তোমার বাজারের ভাটটা যদি আমি নেই তোমার অসুবিধাটা কোথায়? অসুবিধা তো একটাই, চোরের হাত থেকে বাঁচতে গিয়ে ডাকাত হাতে পড়া। হাই প্রদীপ, ছোট মুখে বড় কথা মানায় না। দেখো মা, যে কথাটা সত্যি আর ন্যায্য সেটা বড় ছোট সম্মুখেই মানায়, আর কার কথা তুমি কার বিচার করছো? তুই যা তো এখান থেকে। ঠিক আছে। না, এরপর আর মান সম্মান নিয়ে বাড়িতে থাকা যায় না। গোরা, সত্যি সত্যি তুই চুরি করিস? হ্যাঁ রে, দোকানদারদের তো বিশ্বাস নেই, ওরা বুঝি তোকে ঠকিয়ে দেয়, তাই না? গোরা একবার বল, একবার নিজের মুখে বল তুই চোর নস, আমি তোর কথা মেনে নেব। আমি চোর, আমি চোর, আমি চোর, চোর, আমি চোর, আমি চুরি করে আবার গলা বাজি? হ্যাঁ গলা কি করছিস তুই? আমিও চল সরে যা। গোরা, নিচে চল গোরা, এভাবে রোদে বসে থাকলে শরীর খারাপ করবে। চোরের আবার শরীর? ওসব কথা ভুলে যা গোরা, ভুলে যা। কেন ভুলে যাব? মামা বাবা আমাকে পোকলো, আমাকে মারলো, কই তুমি তো কিছু বললে না, তুমি তো জিজ্ঞেস করলে না আমি কেন চুরি করি। চুরি করার কারণটা তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলতে পারবো না কোনোদিন না। তুই তুই কেন চুরি করিস গোরা? আমি চুরি করি দিদিভাইয়ের বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্যে, দিদিভাইকে বাঁচিয়ে রাখার জন্যে, দিদিভাইয়ের স্বামীকে বাঁচিয়ে রাখার জন্যে। কি অদ্ভুত মানুষ তোমরা, মেয়েটা বাড়ির থেকে চলে গেল তারপরে তার সম্বন্ধে ভাবার দরকার নেই তোমাদের।
আজ কয়েক মাস হয়ে গেছে জয়বাবু চাকরি নেই, তারপর দিদি ভাই বাচ্চা হয়েছে, একবারও ভেবে দেখেছো তাহলে কোথায় আছে, কিভাবে আছে, কি খাচ্ছে না খাচ্ছে? বাবু না হয় রাগে অন্ধ হয়ে গেছেন, কিন্তু তুমি তো মা, তাকে এতদিনে প্রমাণ করতে চাইছো তুমি মা নও, সৎ মা। ঘোড়া ঘোড়া আমাকে ক্ষমা করো না, আমাকে ক্ষমা কর, আমায় ক্ষমা করে দে মা। আমি তো চাকর, আমার সঙ্গে আমার সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু দিদিভাই সঙ্গে এরকম করলে ভগবানও তোমাদের ক্ষমা করবে না মা, ভগবানও তোমাদের ক্ষমা করবে না। আপনার যা কোয়ালিফিকেশন সেই অনুযায়ী কোনো কাজ আমাদের অফিসে খালি নেই। যে কাজের জন্য লোক খুঁজছি সে কাজটা এতই সাধারণ, এতই ছোট, যে সে কাজের জন্য আপনাকে আমি নিতে পারি না। আমার যে অবস্থা স্যার, তাতে কোনো কাজই ছোট বা সাধারণ নয় স্যার। যে কাজটা আছে জানতে পারি কি সেটা কি? সে কাজটা একটা পিয়নের, ওই পোস্টে আপনাকে আমি কি করে নেই বলুন। কেন বলতে পারেন না? আজ কলকাতার অনেক পিয়নরা আমার থেকে বেশি কোয়ালিফাইড স্যার, আমাকে চাকরিটা দিন স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বাবা, তুমি যাকে খুঁজছো সেই অফিসে কাজ করে, এই কয়েকদিন হলো। না না, তার নাম অলোক মুখার্জি, আপনি হয়তো অন্য কারোর কথা ভাবছেন। অন্য? আচ্ছা এসো এসো এসো। বড় বাবু, তখন আমি কিছু বললেন? বললাম মানে এক গ্লাস জল চাইলাম তা কানেই গেল না, গটগটিয়ে সাহেবের ঘরে চলে গেলে। সাহেব চেনেছো না? সাহেব ডাব আনতে বলেছিলেন তো। অমনি লেজ নাড়তে নাড়তে তার ঘরে ঢুকে গেলে, আমাদের গ্রাহ্যই নেই, চার পয়সার পিয়নের এত ফুটুনি, নিজেকে ভাবো কি বলো দেখেনি। আমি আমি এক্ষুনি জল এনে দিচ্ছি। হয়েছে মশাই, দুপাতা বই পড়ে পড়া জ্ঞান করছে। দেখো দেখো, ওই তো অলক মুখার্জি, পিয়ন কিনা। না আমি যাকে খুঁজছি না, হ্যাঁ তিনি উনি নন। উনি তিনি না? না। বাবা এই নে। কিন্তু মা, টাকাটা তো তোমার নাম করে দিলে দিদিভাই নেবে না? তুই দিলে নেবে আর আমি দিলে নেবে না? না না, নেবে না তা নয়, টাকাটা তুমি নিজের হাতে করে দিলে নিশ্চয়ই নেবে, কিন্তু তার জন্য তো তোমাকে একবার ওই বাড়িতে যেতে হবে মা। কিন্তু ওখানে আমি যাই কি করে বল, তোর বাবু জানতে পারলে একেবারে কুরুক্ষেত্র করবে। তোর মাথায় তো অনেক রকম ফন্দি ফিকির খেলে, কোন একটা মতলব করে তুই টাকাটা দিয়ে আসতে পারবি না? এই মান অভিমানের টানাটানিতে আমি ফন্দি ফিকিরের ফাঁসটা বাঁধি কি করে বলতো মা? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কিভাবে টাকাটা দেওয়া যায়। তুমি তুমি আমাকে আরো 200টা টাকা দাও তো মা। থাকলে দিতাম বাবা, তোর বাবু তো আমার হাতে বেশি টাকা দেয় না। কিন্তু কম করে 500 টাকা না দিলে তো সবকিছুর আয়োজন করা যাবে না মা। কিসের আয়োজন? না কালকে দিদিভাইয়ের ছেলেটার মুখে ভাত। সময় কি করে বয়ে যায় তাই না? আমার হাতে তো টাকা নেই গোরা, তুই এই হাটটা নিয়ে যা, ওকে বলবি আমার নাম করে বলবি, মা যদি মেয়েকে কিছু দেয়, মেয়েকে না বলতে নেই, মেয়ে যেন অস্বীকার না করে। বাবলে বাবলে বাবলে, কাঁদে না কাঁদে না, ও বাবা বাবা বাবা, ও দিদি ভাই হাটটার দিকে তাকিয়ে না থেকে দেখো না, একদম খেতে চাইছে না, বড্ড বদমাইশ হয়েছে এটা। হ্যাঁ বদমাইশ বদমাইশদের ঠিকই চেনে। দশটা বাজে, দেরি করলে চাকরি যাবে। আরে বসুন না যাই বাবু, রোজই তো অফিসে যাচ্ছেন, গিয়ে বলবেন বাচ্চার অন্নপ্রাশন, একদিন দেরিতে গেলে চলবে না? না ভাই, অনেক কষ্টে জোগাড় করা চাকরি, গেলে আর পাবো না, চলি চলি। আচ্ছা। ও দিদি ভাই,
মামু বড্ড কান্নাকাটি করছে, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। বেশি দেরি করিস না। ভয় নেই, তোমার বাচ্চাকে নিয়ে পালাবো না। এই মারবো। চলো মামু, মামু মামু চলো মামু। লে বাবা লে বাবা লে, দেখো দেখো কার বাচ্চা রে, দেখো দেখো কাকে নিয়ে এসেছি, দেখো বাবা বাবা বাবা। তুই এখানে কি করছিস? এ বাচ্চাটা কার? কার বাচ্চা না বলে আমাকে এভাবে ধরিয়ে দিলি কেন? নাতি দাদুর কোলে যাবে না তো কি অন্য কারো কোলে যাবে? নাতি মানে? নাতি মানে দিদি ভাইয়ের ছেলে। পুলির ছেলে? কোন সাহসে তুই একে কেন আনলি? দেখুন বাবু, আপনি যদি আপনার মেয়ের রাগটা আপনার নাতির ওপর ফলান তাহলে কিন্তু আমি লজ্জা আত্মহত্যা করবো। দিদি ভাই জানেও না যে আমি ওকে এখানে নিয়ে এসেছি। ওকে আমি এনেছি কেন জানেন? আজ ওর মুখে ভাত, ওর কি এতটুকু অধিকার নেই যে আজকের দিনটা ওর দাদুর কাছে আসুক? চুপ কর তুই, নিজেরা একেবারে ভিকিরির মতো থাকে আর এই ছেলেটাকেও একেবারে ভিকিরির মতো করে রেখেছে। প্রতাপচন্দ্রের নাতিকে এভাবে দেখলে লোকে বলবে কি? হ্যাঁ শ্রবণ বলুন স্যার, যা ভালো ভালো দেখে যত চুড়ি আছে, বালা আছে, গলার হার আছে, সমস্ত এর মাপে সব বার করো, বার করে পরিয়ে দাও। দিন বাবু আমাকে দিন। দাদু দাদু দেখাচ্ছে। ও বাবলি 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 পপ্পু, ওই গোরা একে বুলির বাড়ি নিয়ে যা। আপনার নাতি আপনি নিয়ে যান, আমার নিয়ে তো বই গেছে। আর বেয়াদবি করিস না গোরা, আমি যা বলছি তাই শোন। না না আমি শুনবো না, আমি কোনো কথা শুনবো না। শোন, আমি জানিও না ওরা কোথায় থাকে। রাস্তা চিনিয়ে দেওয়ার কথা যদি আপনি বলেন তাহলে আপনাকে আমি রাস্তা দেখিয়ে নিয়ে যেতে পারি। আসুন। এইখানে থাকে বুলি? হ্যাঁ, ওই গলিটার মাঝ বরাবর বাড়িটায়। আমার মেয়ে যে এত নিচে নামতে পারে আমি ভাবতেই পারিনি। নিয়ে যা। আপনি একবার ভেতরে যাবেন না বাবু? সারাদিন অনেক বেয়াদবি সহ্য করেছি। আর না, নিয়ে যা বাচ্চাকে। আর হ্যাঁ, বলি যেন জানতে না পারে যে আমি এখানে এসেছি। বাবা এসেছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাবু নিজে এসেছেন, এই দেখো না মামুকে নিজের হাতে সব গয়নাগাটি পরিয়ে দিয়েছে। তুমি যাও না দিদি ভাই, বাবুকে একবার ভেতরে নিয়ে এসো, দেখবে দেখবে আবার সব আগের মতন ঠিক হয়ে যাবে। যাও না দিদি ভাই, যাও। বাবা তুমি এসেছো, আমার কি ভাগ্য যে তুমি নিজে এসেছো। আজ আর আমার কোনো অভিমান কোনো দুঃখ রইল না। এসো আমার বাড়িতে এসো। ড্রাইভার বাড়ি চলো।
তোকে আমি শেষবারের মতো বলছি গোরা, ঠিক কর তুই কার কাছে কাজ করবি, বুলির কাছে না আমার কাছে? আমার কাছে বুলি মৃত। কাজ তো করি বাবু আপনারই, কতর খেটে আপনারই কাজ করব, কিন্তু পোড়া মনটা যে মানে না, যতই চেষ্টা করি বারবার এই মনটা দিদি ভাইয়ের কাছে ছুটে চলে যায়। আজ আমার চেয়ে দিদি ভাই তোর বেশি আপন হলো? বেরিয়ে যা, বেরিয়ে যা বেইমান, বেরিয়ে যা। বাবু বাবু আপনার কষ্ট হচ্ছে বাবু, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি বাবু, আমি এক্ষুনি ডাক্তার মুখে খবর দিচ্ছি। কতবার তোমায় বলবো প্রতাপদা, টেম্পারটাকে একটু সামলাও সামলাও, এই টেম্পারই তোমার একদিন সর্বনাশ করবে। সর্বনাশের আর বাকিটা কি রইল? ওষুধগুলো ঠিক মতো চলছে তো? শোনো, একটা উইক একদম কমপ্লিট রেস্ট, একদম বিছানায় শুয়ে থাকবে। বিশ্রামে কি অসুখ সারবে ডাক্তার? এ অসুখ যে আমার মনের। মনের অসুখ মনই সারায়। তোমার মেয়ে চলে গেছে বলে কি তোমার সব দায়িত্ব শেষ হয়ে গেছে? তোমার স্ত্রী রয়েছেন, তোমার একটা ছেলে আছে, এ কথা তুমি বোধহয় মাঝে মাঝে ভুলে যাও। স্ত্রীর জন্য আমি ভাবি না, উনি তো ইন্স্যুরেন্স করে বসে আছেন খোদ রাধা কৃষ্ণের চরণে। ছেলেটা একেবারে অপকণ্ঠ, ওর জন্য চিন্তা করাই বৃথা। আরে বাবা, অপকণ্ঠ ছেলেরাও সংসারে চাপ পড়লে সিধে হয়ে যায়, ওর বিয়ে দাও, ঘাড়ে দায়িত্ব পড়লে শুধরে যাবে। প্রদীপের জন্য মেয়ে জোগাড় করতে তোমার মতো ঘটক ঠাকুর হার মানবে? চ্যালেঞ্জ করো না, চ্যালেঞ্জ করো না, এইরকম একটি মেয়ের সন্ধান পেয়েছি তাই তো প্রসঙ্গটা তুললাম। তা মেয়েটি কে ঠাকুরপো? বলতে পারি, কিন্তু প্রতাপ তো রাজি না হলে বলে লাভ কি? আমার গর রাজি হবার কি আছে? বেয়াড়া ছেলেকে বিয়ে দিয়ে সিধে করা বাঙালি সমাজের প্রাচীন প্রথা, কিন্তু আমি এখনো বলছি ডাক্তার, ছেলে আমার 100% অপদার্থ। কোনো মেয়ের পক্ষে ওকে বিয়ে করা আর গলায় পাথর দিয়ে জলে ডোবা, এর মধ্যে কোনো তফাত নেই। আচ্ছা ধরো যদি সেই মেয়েটি তোমার ছেলেকে ভালোবাসে। হোয়াট? কি রে এসব কি শুনছি? কি ভালো মন্দ জ্ঞান নেই? একে তোর বাবার শরীর খারাপ, তাই প্রেশারটা বেড়েছে, তোর সমস্ত কথা শুনে সেদিন তো একেবারে চাতেমেজি করছিলেন। মেয়েটাকে যার সঙ্গে তুই দিন রাত মেলামেশা করছিস, না মা চুপ, কোশ্চেন করতে হবে না? অফকোর্স, তুমি তো তোমার ছেলেকে চেনোই, সামনের মাসে পরীক্ষা, দেখবে ফার্স্ট ক্লাস পেয়ে গেছে। একেবারে ঘুরে বেরিয়ে টোটো করে। ও সুইট মামি, লিভ ইট, এসব ছেড়ে দাও তো, আমার দিকে তাকাও, আমাকে আশীর্বাদ করো যাতে ওই মেয়েটাকে এই বাড়ি বউ করে আনতে পারি। কি বলছিস? ভালোবাসা 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 আমার বাড়িটাকে একেবারে নব বৃন্দাবন করে চলেছে। তা ছেলে মেয়েরা যখন রাজি তা তখন আর আপত্তি করে লাভটা কি? থামো তো, বিয়ে শুধু ছেলে মেয়েরাই করে না, হয় দুই পরিবারের, কোথাকার কে মেয়ে তার গাঁ জানি না, গোত্র জানি না। জানো জানো, ভালো করেই জানো। হ্যাঁ, গাঁ হলো ভবানীপুর জেলা কলকাতা, গোত্র গৌতম গোত্র। গৌতম গোত্র? হ্যাঁ, গৌতম গোত্র, বসু পরিবার। ডাক্তার, তুমি এই ঘটকালি ছেড়ে আবার এই জ্যোতিষ চর্চা শুরু করলে কবে? যবে থেকে আমার বাগানে ঢিল পড়তে শুরু করেছে। ঢিল পড়ছে মানে? মানে মেয়েটি যে আমার। হ্যাঁ, সেকালে অবশ্য কন্যাদায়গ্রস্ত বাবাদের গলায় গামছা দিয়ে প্রস্তাব করা একটা রীতি ছিল, তো আপাতত ওই গামছার বদলে স্টেজটা দিলে চলবে? মা এইগুলোই তো? হ্যাঁ হ্যাঁ রাখ ওখানে। এ সবই বেনারসি নাকি? তুমি সব ব্যাপারে নাক গলিও না তো বাবু। এই তো ঠিক সময় ঠিক জিনিস গোরা নিয়ে এসেছে। হ্যাঁ দেখ দেখিনি গোরা, কাঠগুলো কেমন হয়েছে দেখ। বাবা বাবা বাবা, বিয়ের চিঠিগুলো খাসা হয়েছে তো, তা হবে না কেন? ছোড়দার,
ये बोले कथा बीए बाबू माँ पाठा लेन गाड़ी टेक्चु लाग बेई दादा बाबू बीयर ब्यापारे किसो मानुर सानत कोले छिन ते काली मंदिरे जाबेन ता गाड़ी नी जे आमार कथा बोले ड्राइवर के निये चले जाए ताले आमी आशी कारण देरी होए गेले आबार ओई तिथि नक्षत्र ब्यापार तो माँ बकाबकी करबे हेलो हाँ उनी आछेन सर हाँ यस प्रदीपेर जन्य बुली मानत करेछिलो हाँ दीदी भाई छोटदार विये होच्छे सन्धे सातटार मध्य तुम गिये पुजो ना दाओ ताले कि भालो हबे बियेर आगे सब देवता के एक हाथे रखा भालो आर जेसे देबे तो ना एकेबारे स्वयं मा काली तू ठीक बोलेछिस चल आमाके एकबार मंदिरे निये चल आमी जानतम तुम्हें जाबे नीचे गाड़ी और ड्राइवर दुटोई तैरी आमी एकटु तैरी होइनि चलो चलो एबार डान दिके जा घोड़ा एटा तो ओई आहा मंदिरटा एदिके तुई चल ना चल सोजा चल এসো মা একটু পথ তোমাকে হেঁটে যেতে হবে এ কোথায় আনলি এখানে কোনো মন্দির আছে বলে তো মনে হচ্ছে না এখানকার মন্দিরটা ছোট তবে এখানকার দেবী একেবারে জ্যান্ত মানুষের মতন এদিকে এসো এদিকে এদিক থেকে নাম এই এই বাদিকে জি 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 এই জি এই জি এই জি তুমি একটু বোঝো আমি এখনই আছি মা তুমি বলি তুই হ্যাঁ দিদি ভাই মা এসেছেন ছোটদার বিয়ে তো তাই নেমন্তন্ন করতে মা ভেতরে এসো না নাতির মুখ দেখবে না এসো 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 মা বিয়ের কার্ড নিয়ে এসছে একটা দিদি চলো না ভেতরে ও মা দেখি আমার সোনা মানিক কে মামু ঘুমিয়ে পড়েছে এই যে তোমার নিমন্ত্রণ রইল কি সুন্দর দেখতে হয়েছে না মা মা বাবা জানে তুমি এখানে এসেছো হ্যাঁ বাবুই তো পাঠালেন মাকে আসল শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না তো তাই আর সেদিনকার ঘটনার জন্য তোমাকে কিছু মনে করতে বারণ করেছে সেদিন দোকানে যা চেঁচামেচি করেছে না মেজাজটা একেবারে খারাপ ছিল তাই না বলো মা কি হয়েছে বাবার তুই চলে আসার পর থেকেই তো আর ঠিক নেই মানুষটা তুমি জামাই বাবু আর মামুকে নিয়ে এলে না দেখবে আবার সব ঠিক হয়ে যাবে মা তুমি বলো না চোর করো না তুমি বললে দিদি ভাই তোমার কথা ফেলতে পারবে না তুই আয় বলি গোরা হয়তো ঠিকই বলছে তুই ফিরে এলে সব ঠিক হয়ে যাবে আসবো আসবো মা আসবো দিদি ভাই ও বুলি দিয়ে এসছে দিদি ভাই দিদি ভাই ভালো আছিস এসো হচ্ছে না আসবো না আসুন যাইবো আসুন গোড়া শোন হ্যাঁ আসছি তোমরা ভেতরে যাও আমি আসছি একটু হ্যাঁ বলো ভাইমা গোড়া বুলি এখানে কি করে এলো দেখো নেমন্তন্ন না পেয়ে কি আর এসছে কে করলো দেখো সেটা আমিও জানি না আর সে নিয়ে তোমারও ভাবার দরকার নেই ওদিকে অনেক কাজ পড়ে আছে যাও না সেগুলো সারো না আমার ওদিকে অনেক কাজ আছে কমলা প্রণাম নমস্কার দিদিমণি ভালো আছেন তো নমস্কার তোমরা ভালো তো হ্যাঁ ভালো আছি এসো দিদিমণি এসে গেছেন খুব ভালো হয়েছে এসে গেছি নমস্কার সাহেব নমস্কার নমস্কার শোন দিদিমণি যখন এসে গেছেন তখন দেখিস এ বাবদটা সব ঠিক হয়ে যাবে না না আমার কোনো মেয়ে নেই যে ছিল সে মরে গেছে ওদের এখানে আসার সাহস কি করে হয়
আমি ওদের আসতে বলেছি। কে তোমাকে নিমন্ত্রণ করতে বলেছে? নিজের মেয়েকে নিমন্ত্রণ করবার জন্য কারো অনুমতি নেবার দরকার পড়ে না, এটা তো অত্যন্ত সাধারণ ব্যাপার। তোমার পক্ষে সাধারণ ব্যাপার কিন্তু আমার পক্ষে সাধারণ ব্যাপার নয়। তোমার দুটি পায়ে পড়ছি, আজকে এই শুভদিনে তুমি আর ওদের অপমান করো না। অপমান? অপমান তাদেরই হয় যাদের সম্মান বোধ আছে, যারা এক বেলা খেতে পায় না, তারা আবার এখানে এসেছে ট্যাক্সি করে পুটানি দেখাতে। কি বলছো? কি ঠিকই বলছে, বলি যে অপমানের বিষ আমাকে দিয়ে গেছে, তার জ্বালা আমি সারা জীবন ভুলতে পারবো না। ওদের এখান থেকে চলে যেতে বলো। চুপ করো তুমি, চুপ করো। কেন চুপ করবো? যে মেয়ের পরনে একটা ভালো শাড়ি জোটে না, সে প্রতাপ চন্দ্রের মেয়ে হতে পারে না। ওই বাচ্চাটাকে যে গয়নাগুলো দিয়েছিলাম হয়তো সেগুলো সে বিক্রি করে এসেছে। বুলি, এরপর আমার পক্ষে থাকা সম্ভব নয়, ফিরে চলো। নিশ্চয়ই ফিরে যাব, কিন্তু চুপি চুপি নয়, যাবার আগে বাবাকে এই অপমানের জবাব দিয়ে তবে যাব। বাবা, মা নিজে গিয়ে আমাদের নিমন্ত্রণ করে এসেছিলেন বলেই আজ আমরা এখানে এসেছিলাম। আসতাম না যদি জানতাম আমাদের অপমান করবার জন্য এখানে ডেকে পাঠানো হয়েছিল। আমার ছেলেকে তুমি যে গয়নাগুলো দিয়েছিলে হয়তো ভেবেছো সেগুলো আমি বেচে দিয়েছি, কারণ ওগুলো আমার কাছে শুধু সোনার গয়না ছিল না, ছিল আশীর্বাদ। আজ সে আশীর্বাদও আমি ফেরত দিয়ে যাচ্ছি। আমার ছেলে প্রতাপ চন্দ্রের আশীর্বাদ ছড়াই জন্মেছে, ওটা ছড়াই বেঁচে থাকবে। আরো একটা কথা, আমার ঘরে হয়তো অন্যের অভাব আছে কিন্তু মনের সুখের অভাব নেই। যেদিন তুমি তোমার ওই আভিজাত্য আর অহংকারের খোলসটা ছেড়ে বেরিয়ে আসতে পারবে, শুধু সেদিনই জানতে পারবে তোমার মেয়ের ভাঙা ঘরে অভাব অনুটনের মধ্যেও সুখ আর শান্তি লক্ষ্মীর চাবিটা উপচে পড়ছে। চলে যাও না, আজ তুমি চলে গেলে আর আমি তোমাদের এক করতে পারবো না। তুই যত নষ্টের মূল, এর যদি আমার সামনে আসিস আমার মরা মুখ দেখবি। এই টিপিটা তুমি আমাকে দিও না, এই টিপিটা তুমি আমাকে দিও না।
আশা বুক ভরা ভালোবাসা সবার চেয়ে দামি স্নেহ বলো প্রীতি বলো মমতা মায়াই বলো পাইনি কি আর আমি মানুষ যা করে আশা বুক ভরা ভালোবাসা সবার চেয়ে দামি কেন সবাই বুঝলো শুধু পাথরের প্রতিমা তো দেখলো না চোখ মিলে চরণে দিলাম তার ফুল কেন সবাই বুঝলো শুধু বাড়িতে ফেরেনি মা ওকে খুঁজতে এসেছিলেন হ্যাঁ ড্রাইভার তো তাই বলল জানো জানো গোরা আর ফিরবে না আমার জন্যে ও বাড়ি ছেড়ে চলে গেছে কেন কেন আমি ওকে চড় মারতে গেলাম আমার এই হাত ভেঙে ফেলবো ভেঙে ফেলবো কি করছো তুমি পাগলের মতো ফুলি হাত তুমি ভেঙে ফেলো গো এই হাত দিয়ে ওকে আমি চড় মেরেছি বলি তুমি শোনো গোরা তোমার ভাই ওকে তুমি মারতেই পারো কিন্তু ওর দুঃখটা কোথায় জানো এমন মারাত্মক কথাটা তুমি কেন বললে তোমার মরা মুখের দৃশ্যটা ভেবেই হয়তো গোরা তোমাদের চোখের আড়ালে চলে যেতে চেয়েছে এমন কথাটা তুমি কেন বলতে গেলে জানি না অলোক আমার কথা আমি কেন বললাম আমি জানি না জানি না না মা
দুঃখ কষ্ট আমি সব বুঝি রে, কিন্তু আমার কোনো উপায় নেই। তোকে না নিয়ে আমি বাড়ি যাব না। ঠিক আছে, তুই যদি চাস আমি সবার হয়ে তোর কাছে ক্ষমা চাই। ও না না, কাঁদে না কাঁদে না। ও কি যে হলো, ভাল লাগে না। ও না 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 না, কি হয়েছে কি হয়েছে বাবা, কি এই যে এই যে এই যে এই যে এই যে না না না, ওই তে না না না। ও ও এই যে এই যে এই যে এই যে এই না ওই না, এই শুনছো কি বলছো? আমার মনে হয় ওর ভীষণ কষ্ট হচ্ছে, একটা কিছু করো না গো, আমার একেবারে ভাল লাগছে না। হ্যাঁ, ডাক্তার দেখানো উচিত, আজকাল কত রকম রোগ হচ্ছে। আশ্চর্য, উচিত বলে বসে থাকলেই হবে? ও হা করে কি দেখছো, যাও তাহলে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। চলো। I'm sorry, Mr. Mukherjee. X-ray, EEG, LP, আপনার বাচ্চার কোনো রিপোর্টই আশাপ্রদ নয়। ওর কি হয়েছে ডাক্তার বাবু? ব্রেন টিউমার। ব্রেন টিউমার? ডাক্তার বাবু, ওকে বাঁচাতেই হবে, যেমন করে হোক ওকে বাঁচাতেই হবে। তার জন্য এক্ষুনি ওর অপারেশন করা দরকার। অপারেশন? হ্যাঁ। মানে আচ্ছা ডাক্তারবাবু, কত খরচপত্র লাগতে পারে? খরচ আপনার ধরুন এই অপারেশন, নার্সিং হোম, অ্যানাস্থেসিয়া এটসেট্রা এটসেট্রা, এই সব নিয়ে আপনার ধরুন 25-30 হাজার টাকা। 30 হাজার টাকা? আচ্ছা অন্য কোনো উপায় নেই? আই এম সরি, নো, অপারেশন করতেই হবে। কি হবে এখন? অলোক বাবু, আপনি ভাগ্যের বিড়ম্বনায় সামান্য পিয়নের চাকরি করছেন, কিন্তু শিক্ষিত লোক, আপনার তো বোঝা উচিত মাত্র কয়েক মাস চাকরি করে এই সামান্য মাইনের কর্মীকে কোম্পানি কত টাকা লোন দিতে পারে। নিয়মকানুন মানতে হলে তো এক পয়সাও লোন দেওয়া যায় না। তবে স্যার, আমার ছেলেকে বাঁচাতেই হবে, নিয়মের বাইরেও তো আপনার ব্যক্তিগত ক্ষমতা আছে। প্লিজ স্যার, প্লিজ। আই এম সরি, আই এম সো সরি অলোক বাবু। আপনি কে? আমি আমি ওই ভদ্রমহিলার ভাই, আসলে আমাকে সবকিছু পরিষ্কার বলতে চাইছে না। ওদের বাচ্চাটির ব্রেইন টিউমার, যেটা ইমিডিয়েটলি অপারেশন করা দরকার, নইলে বাচ্চাটি বাঁচবে না, যার জন্য প্রায় 25-30 হাজার টাকা দরকার, যেটা আমার মনে হয় ওদের নেই। আপনি অপারেশনের বন্দোবস্ত করুন ডাক্তারবাবু, টাকাটা আমি দেব। আপনি দেবেন? আর ইউ শিওর? অনেকগুলো টাকার ব্যাপার, সেসব চিন্তা আমার, আপনি শুধু দয়া করে ওদের জানিয়ে দিন যে অপারেশনের সব ঠিক হয়ে গেছে। ডাক্তারবাবু, আপনার কাছে একটা অনুরোধ আছে, দয়া করে ওদের জানাবেন না যে টাকাটা শ্রী প্রতাপ কুমার চন্দ্র দিচ্ছেন। প্রতাপ কুমার চন্দ্র? ওই ওই বিখ্যাত জুয়েলার প্রতাপ কুমার চন্দ্র? তিনি টাকাটা দেবেন কেন? আসলে ওই ভদ্রমহিলা প্রতাপ বাবুর মেয়ে। সে কি? উনি আমাকে কথাটা জানালেন না কেন? আসলে বাবার মেয়ের সম্পর্কটা ভালো নয়, কিন্তু কোন দাদু না চান যে তার নাতি বেঁচে থাকুক, টাকাটা প্রতাপ বাবুই দেবেন, আপনি শুধু কদিনের জন্য ব্যাপারটা একটু চেপে রাখুন। ডাক্তারবাবু, টাকাটা কবে লাগবে? সম্ভব হলে কালই, কেননা দেরি করাটা ঠিক হবে না। আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি এসে টাকাটা আপনাকে দিয়ে যাব। হ্যাঁ।
बाबू ना बाबू के गोरा अच्छा अच्छा बाबू আমাকে মাইনে দিন আমাকে 20 বছরের মাইনে দিন 20 বছরের মাইনে তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে গোরা মাথা খারাপ কেন হবে আমি এখানে 20 বছর ধরে চাকরি করছি কোনদিনও মাইনের হিসেবে একটা টাকা আপনার কাছে কোনদিনও চাইছি গোরা চুপ কর ডাক্তারকে কথা বলতে বারণ করেছে চল চল বাড়ি চল চল না আমি একটাকে যাব না আমি আমার কাজের টাকা চাইছি আমি আমার হকের টাকা চাইছি তো শুন না আমার কথা শুন না আমি 20 বছরের চাকরি করেছি আমার মাইনে দিয়ে দিন বাবু আপনি আমার মাইনে দিয়ে দিন না আপনি আমার মাইনে দিয়ে দিন ডোন্ট শাউট এত টাকা কি দরকার আমার কিসের জন্য দরকার সেটা আপনার জেনে কি লাভ আপনি আমাকে এক্ষুনি মাইনের টাকা দিয়ে দিন আপনি আমাকে মাইনের টাকা দিয়ে দিন বাবু গোরা তুই ওর সাথে এভাবে আমি কথা বলবো না আপনাকে এক্ষুনি টাকাটা দিতে হবে এক্ষুনি দিয়ে দিন বাবু মাইনের টাকাটা আপনি আমাকে বলি যাবি না না যাব না যাবি না যাব না আমাকে টাকা দাও না আমি কোথাও যাব না তোমার ঘরে না আমি যাব না दायित्व तुम्हें सारा जीवन আচ্ছা এই চাকরটাই যে চুরি করেছে এর কোনো প্রমাণ আছে আপনাদের কাছে প্রমাণ আরে প্রমাণ আমার এই দুটো চোখ চুরি করে যখন পালাচ্ছিল হাতে নাতে প্রায় ধরেই ফেলেছিলাম একটুর জন্য ফসকে গেল কোনো ফটো আছে ওর ফটো হ্যাঁ 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 আছে তো এই 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 এটা ওর স্যুটকেসের মধ্যে ছিল আসলে আপনাদের এই তদন্তের কাছে লাগবে ভেবেই আগে থেকেই আমি ওর ঘর থেকে ফটোটা নিয়ে আমার পকেটে রেখে দিয়েছিলাম আর কি বাবা বেশ কায়দা করেই ছবিটা তোলা হয়েছে দেখছি হ্যাঁ আচ্ছা
আপনি কিছু চিন্তা করবেন না, দেখি চোরকে আমরা ঠিক ধরবই। আসুন অফিসার। আগে একটা কথা শুনুন, টাকাটা যদি নাও পাওয়া যায় কোনো ক্ষতি নেই, কিন্তু গোরাকে আমার অন্তত একবার দরকার। আমি জানতে চাই আমাদের এত বিশ্বাস, এত ভালোবাসা, ও কেন ভেঙে চুরমার করে দিয়ে গেল এইভাবে? আসি, আপনি কিছু চিন্তা করবেন না। ফের যদি আমার সামনে আসিস আমার মরা মুখ দেখবি। আলো নিভে গেল, বোধহয় অপারেশন শেষ হয়েছে। অপারেশন শেষ? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু! কাঁদছেন কেন? অপারেশন সাকসেসফুল হয়েছে, আপনাদের ছেলে বাঁচবে আর ভালোভাবে বাঁচবে। জয়মা, জয়মা! মা গো, মা, মা গো! আমি চোর নই বাবু, আমি চুরি করতে বাধ্য হয়েছি বাবু, আমি চোর নই বাবু। অপারেশনের টাকা বাবা দিয়েছেন? অবশ্য ছেলেটি আমাকে দিয়ে প্রমিস করে নিয়েছিল যাতে এই কথা আমি আপনাকে কখনো না জানাই। কিন্তু কথায় বলে না, যার শেষ ভালো তার সব ভালো। তা অপারেশনটাই যখন সাকসেসফুল হয়ে গিয়েছে তখন আর এর প্রতিজ্ঞা রেখে লাভ কি? আর তাছাড়া আপনার বাবা আপনাকে আর আপনার ছেলেকে কতখানি ভালোবাসেন সেটা তো আপনারও জানা দরকার। গুড ডে বাবা। বলি, তোমার একবার যাওয়া উচিত। যাব, আমি যাব, নিশ্চয়ই যাব। চোরটা না, এবার গাড়ি ঘোরাও। বাবু, বাবু বিশ্বাস করুন, আমি চোর নই, আমি চুরি করতে বাধ্য হয়েছি। বাবা, আমার ক্ষমা করো বাবা, তোমার ক্ষমা না পেলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না, আমি ক্ষমা করো বাবা। আপনার পাঠানো 30,000 টাকা না পেলে আজ আপনার নাতিকে বাঁচাতে পারতাম না। 30,000 টাকা তোমাদের ছেলে না? আমি তো কিছুই বুঝতে পারছি না। যেটা গোড়ার হাত দিয়ে আপনি ডাক্তারের কাছে পাঠিয়েছিলেন? গোড়ার হাত দিয়ে টাকা? হ্যাঁ, মানে মানে গোড়ার এই টাকাটা ডাক্তার কে দিয়েছে? শুনছো? আমিও শুনছো, 30,000 টাকা চুরির কাহিনীটা শুনছো? তোমারই তো ভালো করে শোনা দরকার। তুমি বলেছিলে না পায়ের জুতো কখনো মাথায় তুলতে নেই, যে জুতোর কাছে আমাদের সবার মাথা এখন হেট হয়ে যাচ্ছে না? গোড়াকে আমার কাছে ফিরিয়ে দাও, ওকে তুমি জুতো মেরে বাড়ি থেকে বের করে দিয়েছ, আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও।
হ্যালো, হ্যাঁ হ্যাঁ উনি আছেন, ধরুন। চন্দ স্পিকিং। হ্যাঁ, কোথায়? হসপিটালে। বলে বাবা, গোরা গোরা কি হয়েছে ওর, কোথায় সে? হাসপাতালে, আর সময় নেই, চলো। আমি আর তোর দিদি ভাই একসঙ্গে তোকে দেখতে এসেছি, আমরা সবাই এক হয়ে গেছি। আমি দেখতে পাচ্ছি না কেন, দিদি ভাই, আমি দেখতে পাচ্ছি না কেন, তোমরা তোমরা কাঁদছো, আজ তো মিলনের সময়, বাবু আপনাদের কাঁদতে নেই, দিদি ভাই আজ তোমাদের কাঁদতে নেই, আজ আপনাদের কাঁদতে নেই বাবু, কাঁদতে নেই। গোরা গোরা, তুই তুই ভালো হয়ে যাবি, তোকে ফিরিয়ে নিয়ে যাবো বাড়িতে, ওরে তোর চেয়ে আপন আজ আর কেউ নেই রে। জানি বাবু, জানি, আমি তো আপনাদের ছেড়ে কোথাও যেতে চাই না, আমি তো বাড়ি ফিরে যেতে চাই, আমি তো বাড়ি। গোরা গোরা, ডাক্তার বাবু, গোরা গোরা, তোকে আমরা এইভাবে যেতে দেব না, এভাবে তোকে আমি যেতে দেব না, কতবার তোকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, তাও তুই যাসনি, তোকে বেইমানের মতো আমি যেতে দিতে পারবো না, তোকে থাকতেই হবে। থাকবো বাবু, থাকবো, আমি আপনাদের মধ্যে থাকবো, আমি আমি আবার আবার ফিরে আসবো। কি বলছিস তুই? তুমি তো মা, তুমি তো সব বোঝো, আমার ভীষণ কষ্ট হচ্ছে, বাবু চেপে ধরো, ঘোরা তোমাদের কাছে ছিলাম।
সে সুখ মাথায় করে সবার চরণ পারে প্রণাম যে রেখে গেলাম কেন সবাই বুঝল শুধু পাথরের প্রতিমা তো দেখল না চোখ মেলে চরণে দিলাম তার ফুল কেন সবাই বুঝল শুধু পাথরের প্রতিমা তো দেখল না চোখ মেলে চরণে দিলাম তার ফুল কেন সবাই বুঝল শুধু প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।